রেকর্ডিং রেকর্ডিং টা কি টা কি আমার আমার কাছেও কাছে থাকবে? থাকবে? হ্যাঁ, দুইজনের কাছেই থাকবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাইলে আমরা আসলে কি কি শিখতে যাচ্ছি, বা একটু প্রবলেমটা এক্সপ্লেন করো। আচ্ছা, আমি আচ্ছা, আমি তোমাকে তোমাকে বলি, বলি, প্রবলেম প্রবলেম টাইটেল টাইটেল হিসেবে হিসেবে এখন এখন প্রবলেমটা প্রবলেমটা আমার আমার কাছে কাছে লেখা লেখা নাই, নাই, বাট বাট জিনিসটা জিনিসটা হলো হলো ইউজিং ইউজিং মেশিন মেশিন লার্নিং, লার্নিং, মেকিং মেকিং মানে মানে মেকিং মেকিং আ আ মডেল, মডেল, বেসিক্যালি বেসিক্যালি মডেলটার মডেলটার কাজ কাজ হবে হবে মেকিং মেকিং এ এ পার্ট, পার্ট, মেশিনের মেশিনের পার্ট পার্ট বানানো। বানানো। সো তো এইটা হলো এইটা হলো আলটিমেট আলটিমেট গোল, গোল, মেশিন মেশিন লার্নিং লার্নিং ইউজ ইউজ করে করে ডাটা ডাটা ট্রেন ট্রেন করে করে আমাকে আমাকে একটা একটা মডেল মডেল বানাতে বানাতে হবে, হবে, যে যে মডেলটার মডেলটার কাজ কাজ হবে হবে মেশিনের মেশিনের পার্টস পার্টস বানানো। বানানো। ওকে, তোমাকে কি তবে বা অনুপম এখন এখন সফিস্টিকেটেড সফিস্টিকেটেড মেশিন মেশিন পার্টস পার্টস নয়, নয়, লাইক লাইক মানে মানে ন্যাসার ন্যাসার স্পেসক্রাফটের 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 কোন একটা কোন একটা মেশিন মেশিন বানানো, বানানো, পার্ট পার্ট বানানো, বানানো, ওইরকম ওইরকম নয় নয় না, না, মানে মানে এখনো এখনো স্কোপটা স্কোপটা হলো হলো গিয়ে গিয়ে কম, কম, আমার আমার প্রফেসর প্রফেসর এটাই এটাই বলছে। বলছে। ওকে, তোমাকে তোমাকে ইনপুট হিসেবে মডেলটা কি নেবে সেটা বলে নাই, আউটপুটটা গেস করা যাচ্ছে আর কি, যে ও কি হ্যাঁ, মডেল প্যারামিটার ইনপুট নেবে। হিসেবে মনে মনে হয় হয় যত যত সম্ভব সম্ভব আমাকে আমাকে যেহেতু যেহেতু এটার এটার সাথে 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 ইয়া ইয়া শিখতে শিখতে বলছে। বলছে। তোমার তোমার হলো হলো ওই ওই যে যে ডিজাইন ডিজাইন সফটওয়্যার, সফটওয়্যার, দ্যাট দ্যাট মিন্স মিন্স মেশিন 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 পার্ট পার্ট ডিজাইনের যে ডিজাইনের যে সফটওয়্যার সফটওয়্যার আছে, আছে, ক্যাড, ক্যাড, ক্যাড ক্যাড শিখতে শিখতে হবে হবে আমাকে। আমাকে। সো ক্যাড, মনে হয় মনে হয় ক্যাড ক্যাড শিখ, শিখ, হ্যাঁ, হ্যাঁ, ক্যাড ক্যাড শিখতে শিখতে হবে। হবে। সো ক্যাড, তো ইনপুটটা 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 তোমার তোমার ইমেজ ইমেজ হইতে হইতে পারে, পারে, ইনপুটটা ইনপুটটা ক্যাড ক্যাড ফাইল ফাইল হইতে 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 পারে। পারে। বুঝতে পেরেছি, হ্যালো, মানে হ্যালো, ইনপুটটা এই টাইপের কিছু হইতে পারে। ওকে, আর ইমেজ ইমেজ হওয়ার হওয়ার চান্স চান্স কম, কম, কারণ কারণ হলো হলো যে যে ইমেজ ইমেজ দিয়ে দিয়ে তো তো আসলে আসলে পার্টটা পার্টটা বোঝাটা, বোঝাটা, তো তো কারণ কারণ থ্রিডি থ্রিডি ইমেজ ইমেজ দিয়ে, দিয়ে এখন এখন থ্রিডি থ্রিডি ইমেজ ইমেজ দিয়ে দিয়ে পার্টটা পার্টটা যদি যদি বোঝা বোঝা যায় যায় ডাইমেনশন ডাইমেনশন টাইমেনশন টাইমেনশন সহ সহ হইতে হইতে পারে, পারে, যে যে এরকম এরকম করে করে বেশ বেশ ওইরকম ওইরকম মানে মানে ডাটাটা ডাটাটা ইনপুট ইনপুট এরকম এরকম হবে হবে হইতে হইতে পারে, পারে, বাট বাট এখনো এখনো ওইটা ওইটা আমি আমি শিওর শিওর না। না। বাট হুম, ক্যাট ক্যাট শিখতে শিখতে হবে হবে এইটুকু এইটুকু শিওর, শিওর যে যে ক্যাট ক্যাট শিখতে শিখতে হবে, হবে, আর আর হলো হলো গিয়ে গিয়ে মেশিন মেশিন লার্নিং লার্নিং এ এ ওটা ওটা ক্যাট মিন্স 3D ম্যাক্স না মায়া। আচ্ছা, আচ্ছা, ক্যাটটা ক্যাটটা হলো হলো গিয়ে গিয়ে ওই ওই যে যে সফটওয়্যারটার সফটওয়্যারটার নাম নাম বললো, বললো, ওটা ওটা হলো হলো গিয়ে গিয়ে তোমার তোমার সিমেন্স সিমেন্স পিএলএম পিএলএম এর এর এনএক্স। এনএক্স। আচ্ছা, সিমেন্স এর বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, হ্যাঁ, এটা এটা হলো হলো এনএক্স, এনএক্স, সফটওয়্যারটার নাম সফটওয়্যারটার নাম হলো হলো এনএক্স। এনএক্স। ওকে ওকে, না ডিফিকাল্ট জিনিস না, ইজি জিনিসই দিচ্ছে তোমার। মায়া তারা শিখতে বললে ওটা নিয়ে এই অবস্থা টাইট হয়ে যেত, গা বছর খানেক লাগে না, ওগুলো গেলে। ওইটা ওইটা ওই ওই আমাকে আমাকে বললো বললো এনএক্স সে, এনএক্সে, মানে মানে উনি উনি যেই যেই টুলটা টুলটা ইউজ ইউজ করবে করবে সেটা সেটা হলো হলো এনএক্স এনএক্স, ক্যাডের ক্যাডের জন্য। জন্য। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি তোমার সাথে, দেখো। আচ্ছা, আচ্ছা, তো আমাদের যে প্রজেক্ট আছে তোমার, সেটার জন্য বেসিক্যালি মেশিন লার্নিং রেকর্ড কি রেকর্ড কি হচ্ছে হচ্ছে রঞ্জন? রঞ্জন রেকর্ড তো রেকর্ড মনে তো হয় মনে হচ্ছে হচ্ছে না। না, রেকর্ড হচ্ছে। তুমি চাইলে তোমার এন্ড থেকে তোমার মিড দিয়ে রেকর্ড করতে পারো, যদি এটা মিড। রঞ্জন, রঞ্জন, রেকর্ড রেকর্ড কিন্তু কিন্তু হচ্ছে না। হচ্ছে, আমার এখানে রেকর্ড হচ্ছে, মানে তোমার ওইখানে আমি গুগল মিটে রেকর্ডিংটা করতেছি না মার্জিয়া। অপস, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। বলো বলো, আমি গুগল মিটে আসলে রেকর্ডিংটা করতেছি না। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। ওকে, তুমি চাইলে তোমার এন্ড থেকে তোমার মিট দিয়ে রেকর্ড করতে পারো, তোমার মিটের যদি প্রো অ্যাকাউন্টটা থাকে আর কি, থাকতে পারে। হ্যালো, হ্যালো, হ্যালো মার্জিয়া, শুনতে পাচ্ছ আমাকে ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছ, গুগল গুগল মিটে মিটে রেকর্ড রেকর্ড করছো করছো না, না, ওটা ওটা শুনতে শুনতে পেয়েছি। পেয়েছি। আমি বললাম তুমি চাইলে তোমার এন্ড থেকে গুগল মিটে রেকর্ডিং করতে পারো তোমার জন্য, আমি এটা দিয়ে দিব তোমারে, সমস্যা নেই। দিয়ে দিয়ে দিলে তো দিলে তো বেকার, আমার বেকার, আর আমার এদিকে রেকর্ড রেকর্ড করার করার দরকার দরকার নেই, নেই। একই ওকে জায়গায় তো। জায়গায় তো। ওকে, আমরা যেটা শিখতে চাচ্ছি মোটামুটি এরকম কিছু মেশিন লার্নিং এর স্টার্ট থেকে শেষ পর্যন্ত কিছু একটা জানতে চাচ্ছি আর কি, বা মডেল ডেভেলপ করে কিভাবে মেশিন লার্নিং ইউজ করে সেই জিনিসগুলা। আলটিমেটলি মেশিন লার্নিং হলো খুব ছোট কাজের জন্য ইউজ করে মানুষ, মেশিন লার্নিং এর অ্যালগোরিদমগুলোকে সামনের দিকে ফরওয়ার্ড পাসিং করে
তোমার আসলে শিখতে হবে এএনএন এর কাজ। এটা হলো ডিপ লার্নিং সেকশনের মধ্যে যাবে, অর্থাৎ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কি আসলে তোমার ডেভেলপ করতে হবে ভালো লেভেলের শক্তিশালী মডেল তৈরি করার জন্য। এখন তাহলে প্রথম কোশ্চেন দাঁড়াবে এই জিনিসগুলা, হোয়াট ইজ মেশিন লার্নিং, ডিপ লার্নিং, কিছু কিওয়ার্ড আমি আগে লিখতেছি যে এই জিনিসগুলো আমাদের সার্চ করে করে আর কি জানতে হবে বা বই পড়ে পড়ে জানতে হবে। হোয়াট ইজ মেশিন লার্নিং, হোয়াট ইজ ডিপ লার্নিং, হোয়াট ইজ এএনএন, হোয়াট ইজ সিএনএন। আচ্ছা, এগুলো লিখলে আবার অনেক সময় পাওয়া যাবে না ওয়ার্ডগুলো। ক্যান ইউ সি দ্যাট হোয়াট আই এম রাইটিং? ওকে, আমি তাহলে একটু আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দিয়ে যে ইন্টেলিজেন্স ডেভেলপ করা হয় ওইটারই জেনারেলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতেছে। এএনএন আসলে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের শর্ট ফর্ম। এগুলো আমি একটু লিখে দিচ্ছি কারণ তোমার কিওয়ার্ডগুলো লাগবে পড়ার জন্য। আর রিসেন্টলি ডাটাটাকে ট্রেন করতে গেলে অনেক বেশি কম্পিউটারে প্রেশার পড়ে, এর জন্য তোমার যত সোফিস্টিকেটেড অ্যালগোরিদম দিয়ে তুমি মডেলটা ট্রেন করাবা তত কম প্রেশার ফেস করে তোমার ডাটা ট্রেনিং হবে। সো এরকম কিছু অ্যালগোরিদম আছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মধ্যে। কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক হলো রিসেন্টলি গুগলের তৈরি করা কিছু অ্যালগোরিদম এটার মধ্যে আছে। সো সিএনএন এর কাজও তোমার শিখতে হবে, এটা পরে অনেক লাস্ট লেয়ারে। সো এই তো, এইরকমই বলা যেতে পারে। এটা হলো স্টার্টিং লেভেলে তোমার এই জিনিসগুলো হইলো সম্পর্কে জানতে হবে এগুলা কি আর কি। এখন আমি যদি বলি স্ট্যাটিস্টিক্যালি কি জানতে হবে, তোমার নলেজ লাগবে কিছু বেসিক। বেসিক তোমার অনেক ভালো আছে বিকজ তুমি আগে সিপিএ পিসিএ করছো। তোমার জানা লাগবে হলো দুই ধরনের লার্নিং সম্পর্কে, সুপারভাইজড লার্নিং অ্যান্ড সুপারভাইজ লার্নিং আনসুপারভাইজ লার্নিং। এটার উপরে যত আর্টিকেল আছে পড়া লাগবে, যত ধরনের জিনিসপত্র পাও গুগলে, যত ইউটিউব ভিডিও দেখতে পারো দেখবা। এটা হলো আনসুপারভাইজ লার্নিং। আর স্টেপ সবসময় আগে বই পরে ভিডিও তারপর কোর্স, ঠিক আছে? অথবা ভিডিও বই তারপর কোর্স তারপর ভিডিও, কিন্তু বই আগে। তুমি যদি ভিডিও দেখো তাহলে আসলে লার্নিংটা ডিপ লেভেলে যাবে না। ওকে, সো সুপারভাইজ আনসুপারভাইজ লার্নিং সম্পর্কে জানা লাগবে তোমার। আমি যদি একটু বলে দেই তাহলে সুপারভাইজ মানে হইলো ছোট একটা বাচ্চা আছে, সে তারে তুমি অনেক কিছু বলে দিলা, এটা আগুন এনে হাত দিও না, পুড়ে যেতে পারে, পুড়ে যায় মানুষের। ও ও হাত না দিয়ে জানে যায় না গেলো তোমার কাছ থেকে যে আগুনে হাত দিলে পুড়ে যায়, তো ওরা ওর আর হাত দেওয়ার দরকার নাই। সো নেক্সট টাইম আগুন দেখলে ও এমনি দূরে সরে যাবে বিকজ তুমি ওকে ট্রেন করেছ। এটা হলো সুপারভাইজ লার্নিং, ঠিক আছে? আনসুপারভাইজ লার্নিং হলো ওর বনে ছাইড়ে দিলা, ও আগুন জ্বালায় দেখলো, তারপর হাত একটুখানি পুড়লো, তারপরে বুঝলো যে ও আচ্ছা আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে গা, ঝামেলা আছে, ঠিক আছে? আনসুপারভাইজ লার্নিং এর আন্ডারে তোমার তোমার পরিচিত তুমি সবই পারো এগুলার। পিসিএ সরি প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, কে ক্লাস্টার, কে মিন ক্লাস্টার, আর কি কি সরি বললে ক্লামার, আচ্ছা ক্লাস্টার বানাম কি ক্লাস্টারিং, হ্যাঁ এই তো ক্লে ক্লাস্টারিং আছে, এগুলা তুমি শিখতে পারো কে মিন ক্লাস্টারিং। আর তারপরে আরও অনেক কিছু আছে এই লাইনে অনেকগুলো, তোমার আমি আমার বেশি কিছু বলতে চাচ্ছি না। সুপারভাইজ লার্নিং হতে পারে তোমার হইলো চিনিয়ে চিনিয়ে দিয়ে তারপর লার্নিং করাইতেছি, তার মানে এইটার মধ্যে কম্পিউটারকে আমি নিজে ডিসিশন নেওয়া শিখাচ্ছি সুপারভাইজ রয়েতে,
আনসুপারভাইজ মানে হলো আমি র ডাটা দিয়ে দেব, ও নিজে শিখে নিজে একটা কিছু তৈরি করে ডিসিশন নেওয়ার মতো ক্যাপাসিটি অ্যাচিভ করবে, আর সুপারভাইজার সেটা না। সুপারভাইজের মধ্যে আছে হলো তোমার নর্মাল ML, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, তারপর CNN, আরও আরও যা ডিপ লার্নিং টার্নিং সব সুপারভাইজের আন্ডারে পড়ে। এখানে আমরা বেসিক্যালি ডেটার সাথে সাথে অ্যান্সারটাও দিয়ে দিই, প্রশ্নের সাথে সাথে অ্যান্সারটা দিয়ে দিই, তারপর শিখেও তারপরেও কাজ করে। আচ্ছা আমি প্রেজেন্টেশনটা একটু সেভ করে নিই, হ্যাঁ, নাহলে পরে কারেন্ট টারেন্ট চলে গেলে ঝামেলা হয়ে যাবে। তো এইগুলা নিয়ে একটু পড়াশোনা করলে এটা একদম বেসিক কথাবার্তা। এরপরে তোমার কিছু খুব গুরুত্বপূর্ণ সেকশন হইলো বেসিকের মধ্যেই পড়ে, সেটা হইলো অ্যালগোরিদম। অনেক অ্যালগোরিদম শিখা লাগবে তোমার মেশিন লার্নিং এক্সপার্ট হইতে গেলে। অ্যালগোরিটিস, অ্যালগোরিদমস অফ মেশিন লার্নিং, সুপারভাইজ লার্নিং, এটার উপর চাপ দিলে কিছু এটা না কিছু বাইরে হবে। এই যে দেখো অনেকগুলো জিনিস আসছে, এই যে লিনিয়ার রিগ্রেশন এক ধরনের মেশিন লার্নিং অ্যালগোরিদম, লজিস্টিক রিগ্রেশন, এই যে বেস, তারপরে ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস, ডিসিশন ট্রি, নিউরাল নেটওয়ার্ক, মাল্টি লেয়ার পারসেপশন, এই যে কে নিয়ার হুড নাইবর অ্যালগোরিদম, এগুলো হইলো মোস্ট ওয়াইডলি ইউজ। তার মানে তোমার খুঁজতে হবে এই লেখাটা দিয়ে। যেহেতু মেশিন লার্নিং আমরা একটা শর্টকাটে মেশিন লার্নিংই শিখতে চাচ্ছি, তো ওই দিকে যাইতে চাচ্ছি, তাই আনসুপারভাইজ লার্নিং তুমি যেটা বেশি পারো ওইটা একটু কম শিখতে হবে, ওইটা রিলেটেড কিছু না পড়লেই ভালো আপাতত, এটা তোমার স্পিডটা বাড়বে একটা সেকশন করে নিয়ে। তুমি কি আমার কথা বুঝতে পারতেছ? হুম হুম। সো অ্যালগোরিদমস অফ সুপারভাইজ লার্নিং এর মধ্যে আমার যে আমি যে বেসিক্যালি তোমাকে বোঝাইতে চাচ্ছি সেটা হলো, আমি সর্বোচ্চ কম্পোনেন্টটা, আমি যেহেতু তোমার সাথে বেশি সময় কথা হবে না, সো সর্বোচ্চ যে জিনিসটা তুমি অ্যাচিভ করবা সেটা তো আলটিমেট গোল হয়ে যাবে তোমার মাল্টি লেয়ার নিউরন ইউজ করে আর্টিফিশিয়াল নিউরন নেটওয়ার্ক ডেভেলপ করবা তুমি মাল্টি লেয়ারে। সো সেটা সেই দিকে যাইতে গেলে তোমার যে অ্যালগোরিদমগুলো লাগবে সেটা নিয়ে আমি একটু ডিসকাস যদি করি তোমাকে, একটু দেখো তাহলে তোমার মাথায় ঢুকবে যে কোন জিনিসটা কোনটার পরে শেখা উচিত আসলে, এবং পুরো পিকচারটা আগে ক্লিয়ার হবে, তারপরে তুমি এটার সেগমেন্ট বাই সেগমেন্ট আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যেতে পারবা। তো পুরো পিকচারটা হইলো একটা বাচ্চা, ছোট্ট একটা বেবি, ও যদি ওরে এখন তোমার কিছু ট্রেনিং দিতে হবে, কিছু চিনাইতে হবে, সামথিং একটা ধরো টাকা চিনাইতে চাচ্ছি, 500 টাকার নোট এটা, 1000 টাকার নোট লাল টাল একটু হবে, এরকম 500 টাকা 1000 টাকা দেখলেও বলতে পারবে যে কোনটা 500 কোনটা 1000। এই কাজটা অনেকভাবে করানো যেতে পারে, ওর মাথার মধ্যে কিছু ইফ এলস লজিক দেওয়া যেতে পারে, ওর মাথার মধ্যে অনেক মডেল থাকতে পারে, মডেল এই জিনিসটা শেখার জন্য ওর মাথার অনেক মডেল থাকতে পারে, হইতে পারে ওরে ইফ এলস লজিক দিয়ে বললাম এনে পাস লেখা দেখলে পাসের নিচে মানে 500 নিচে বা 500 উপরে হইলে এটা 500 টাকা, সরি 500 নিচে হইলে 500 টাকার মধ্যে কিছু একটা, বা 1000-এর মতো এক ট্যাক কিছু দেখলে ওইটা 1000 টাকা। এতে ঝামেলা হইল বেশি ইনফরমেশন না, বাংলাদেশি 1000 টাকা ইন্ডিয়ান 1000 টাকা আলাদা করতে পারবে না, ও খালি 1500 চিনতে পারতেছে। এটা এটা হইলো নর্মাল মেশিন লার্নিং দিয়ে যদি ট্রেনিং দেওয়া হয় তাইলে আমরা করতে পারি, সিম্পলি আমাদের কিছু এফ এলস লজিকের কম্বিনেশন করে, কিন্তু আমরা সরাসরি এই রকম লজিক দিয়ে এটাকে করাবো না। মেশিন লার্নিংয়ের জন্য আমরা যেটা ইউজ করতে পারি সেটা হলো কিছু বেসিক কিছু ইফ এলসের ট্রি তৈরি করতে পারি, এটাকে বলা হয় ডিসিশন ট্রি, ডি ট্রি। ডিসিশন ট্রির মধ্যে প্রথমত ও টাকাটারে হাতে নিয়ে দেখবে এটার মধ্যে বাংলাদেশের ফুলের পতাকা আছে কি নাই, যদি আছে মানে শাপলা ফুলের ইটা পায় তাহলে ও বলবে যে বাংলাদেশি টাকা, তারপরে ও দেখবে যে এনে পাস লেখা আছে কিনা, 500 লেখা আছে কিনা,
থাকলে 500 টাকার নোট বাংলাদেশেরটা, নাইলে অন্য কিছু, আর না হইলে অন্য ধরনের ইউএস এর ডলারও চিনতে পারবে ও। এভাবে করে একটা ট্রি আকারে জাস্ট এফ এলস লজিক দিয়ে একটা ট্রিতে রান করে আমি আলটিমেট রেজাল্ট হিসেবে ওর কাছ থেকে বের করতে পারি যে টাকা ও চিনতে পারছে কিনা। এটা হলো সিম্পল অ্যাপ্রোচ, মেশিন লার্নিং অ্যাপ্রোচ। কিন্তু আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এটা আমরা এভাবে করব না। এখন প্রশ্ন হলো এই যে এইটা, এটার কি এইটা এখানে শেষ? না, এটা মেশিন লার্নিং এর শুরু। আমি মাত্র দেখাইলাম ডিসিশন ট্রি ইউজ করলাম। এখন আমি যদি বলি না আরো জটিল ভাবে বুদ্ধিমান বানাইতে চাই এই ছেলেটারে, ও 500 টাকা, 1000 টাকা, 100 টাকা সব চিনবে খুব আলাদাভাবে, দুইটা টাকার পার্থক্য করতে পারবে, দুইটা টাকা নকল কিনা আসল সেটা ধরার জন্য যে প্রপার্টিস রিড করতে হবে সেটাও করবে। সো এর জন্য, এর জন্য হইতে পারে, শুনতেছ? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। এর জন্য হইতে পারে একটা ট্রি দ্বারা যে আমি রেজাল্ট পাচ্ছি, একটা একটা গাছ দ্বারা। ডিসিশন ট্রি হইলো সবসময় উল্টা গাছ হয়। উল্টা গাছ কেন? এটার গোড়াটা থাকে মাথায় আর এই গাছটা এলে এমনি এমনি বড় হয় আর কি, এরকম এরকম, ঠিক আছে? উল্টা গাছ, এটাকে ডিসিশন ট্রি বলে। এখন একটা ট্রি থেকে হয়তো ও একটা টাকারে দেখে বললো বাংলাদেশি 500 টাকা, হয়তো এটা ভুল বলতেছে, কিছু একটু মিস করে গেছে, কিছু লজিকের মধ্যে কিছু ঝামেলা ছিল। এখন আমি করব কি, একটা ট্রি না আরো ট্রি বানাবো, ডিসিশন ট্রি ট্রু, মানে ট্রি দুই নম্বরটা, একটা দুইটা তিনটা এরকম করে অনেকগুলো গাছ দিয়ে একটা কি তৈরি হয়, অনেকগুলো গাছ দিয়ে না থাকে ওটাকে কি বলি আমরা, একটা জঙ্গল, জঙ্গল বা ফরেস্ট এরকম। আমি ওর বুদ্ধিমত্তাকে চরমভাবে শার্প করার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক ধরনের লজিক করে বুঝাইলাম, এবং অনেকগুলো লজিক প্যারামিটার এক একটা ট্রির মধ্যে দিয়ে বিভিন্ন ট্রি বিভিন্ন কিছু প্রিডিক্ট করবে। হয়তো একটা ট্রির কাছে মনে হয়েছে যে টাকাটা নকল 1000, আর একটা ট্রির কাছে মনে হয়েছে টাকাটা বাংলাদেশি 1000 কিন্তু আসল 1000, এরকম করে বিভিন্ন ট্রি বিভিন্ন ডিসিশন দেবে। সব ডিসিশন দিয়ে একটা ডিসিশন ট্রির ফরেস্ট তৈরি হবে, এটাকে বলা হয় র্যান্ডম ফরেস্ট অ্যালগোরিদম, র্যান্ডম ফরেস্ট। এই কিওয়ার্ডটা আমি লিখে দেবো সমস্যা নেই অ্যালগোরিদমের নামের মধ্যে। র্যান্ডম ফরেস্ট অ্যালগোরিদম র্যান্ডমলি অনেক ট্রি ডিসিশন নিচ্ছে, তাদের মধ্যে থেকে সব থেকে বেশি ট্রি, সব থেকে বেশি মডেল কোনটাকে প্রিডিক্ট করতেছে সেটা বের করে আনবে। আলটিমেটলি একজনের সিদ্ধান্ত ভুল হইলেও 10টা মানুষকে দেখানোর পরে নিশ্চিত বলা যাবে না যে এটা 1000 টাকার নোট, বাংলাদেশি নোট এবং নকল নোট বা আসল নোট, কি বলো? যাবে না? দিস ইজ র্যান্ডম ফরেস্ট, দিস ইজ র্যান্ডম ফরেস্ট অ্যালগোরিদম। এটা হলো মেশিন লার্নিং এর ভিতরে আছি, তার বাইরে নেই, কিন্তু মেশিন লার্নিং এর থেকে বের হয়ে যাই নাই। এটা এটা এক ধরনের অ্যালগোরিদম আমরা শিখলাম। আমরা এইবার যদি মেশিন লার্নিং, মেশিন লার্নিং দিয়ে কী করা যেতে পারে, তাইলে এই যে এরকম লজিক্যালি সেপারেটেবল জিনিসগুলোকে সেপারেট করে ডিসিশন নেওয়ানো যেতে পারে। ডিসিশন ট্রি টাইপের জিনিসপত্র, ডিসিশন ট্রি টাইপের অ্যালগোরিদম হলো মেশিন লার্নিংয়ের সব থেকে পপুলার অ্যালগোরিদমগুলোর মধ্যে একটা। এখন এরকম আরও অনেকগুলো আছে, ডিসিশন ট্রি আছে, র্যান্ডম ফরেস্ট ইউজ করলা, আরও আরও ডেপথে গেলা, বাট অল আর মেশিন লার্নিং অ্যাপ্রোচ। তোমাকে এটা করে দিতে পারে কি, তোমাকে একটা ছেলে একটা মেয়ে আলাদা করে দিতে পারে। হয়তো তুমি বলে দিলা যে ছেলে আর মেয়ের উচ্চতা এবং অনেক কিছু, বাঙালি মেয়েদের উচ্চতা একটা, মানে কয়েকটা ডেটা দিলা কয়েকটা কলমে, হাইট, ওয়েট, তারপরে ম্যাস, তারপরে হেয়ার কালার, এরকম বিভিন্ন কিছু ডেটা দিলা। তারপরে ওরে লজিকে ট্রিতে সেট করে দিলা যে এরকম হেয়ার হইলে এটাকে ছেলে বলা যাবে, এরকম হেয়ার হইলে মেয়ে বলা যাবে, এরকম ট্রিতে অ্যানালাইসিস করে ও ছেলে মেয়ে সেপারেট করতে পারবে। এই কাজগুলো করা যেতে পারে, এটা হলো একটা কাজ। আবার ফুল সেপারেট করা যেতে পারে, যে বেসিক্যালি তুমি যখন ঢুকবা এটা শিখতে, তখন প্রথম কাজটা এটাই হবে, জবা ফুল, তারপরে সেরোসা, তারপরে আর কী কী যেন আছে, লিগুমিলাসি, এইসব গোত্রের ফুল আলাদা আলাদাভাবে শনাক্ত করে দিতে পারবে তোমাকে মেশিন, মেশিনকে তুমি এইভাবে ট্রেন করবা। শুরুতে 3-4টা ফুলের বৈশিষ্ট্য দেখেও বলে দিতে পারবে যে এইটা এই ফুলের ক্যাটাগরিতে পড়তেছে। দ্যাট ইজ সিম্পল মেশিন লার্নিং। ওকে, এইবার আসো, এইবার আমরা একটু
ডেপথে চলে যাই, আমরা একটু যখন পরিচিত জিনিস দিয়ে কথা বলি, নীলক্ষেতে অ্যাক্সিডেন্ট প্রিডিক্ট করতে চাই, এটা কোনো লজিক্যাল জিনিস না যে আজকে সূর্য একটু পরে উঠছে বা একটু মেঘাচ্ছন্ন আকাশ আছে তাহলে আজকে নীলক্ষেতে অ্যাক্সিডেন্ট হবে। দিস ইজ নট লাইক দ্যাট, এটা তুমি জানোই না যে নীলক্ষেতে কখন অ্যাক্সিডেন্ট হয়, সেই মডেলটা লজিকটা তুমি এফএলস দ্বারা দিতে পারতেছ না। আমার কথাটা কি ধরতে পারছো? হ্যাঁ হ্যাঁ। ইন দিস কেস আমার ওকে নীলক্ষেতের অ্যাক্সিডেন্টের তথ্য দিতে হবে, হয়তো মাস বলতে হবে কোন মাসে অ্যাক্সিডেন্টটা হচ্ছে, নীলক্ষেতের বাস স্ট্যান্ডের মধ্যে সামথিং গাড়ির সংখ্যা, ভেহিকল ডেন্সিটি, এটা বলে এটা এরকম কিছু থাকতে পারে। আর এরপরে হইতে পারে যে তারপরে হলো লাইট ভালো ছিল না, ক্লাউডি ছিল কি না, ইনফরমেশনটা ওয়েদার আর কি, বেসিক্যালি ওয়েদার ওয়েদার দিলা, তারপরে এরকম কিছু ফিচার দিলা, তারপর তুমি এখানে লাস্টে অ্যাক্সিডেন্ট হয়েছে কি না, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট টাইপ বা এরকম কিছু হতে পারে। আমি যে এখানে এই জিনিসগুলো দিলাম মেশিন লার্নিং এর ভাষায় এগুলোকে বলে ফিচার্স। আচ্ছা, এই ওয়ার্ডগুলো যত তাড়াতাড়ি তোমার মাথায় ঢুকে যাবে তত দ্রুত লার্নিং এর সুবিধা হবে। এই জিনিসগুলোকে বলে ফিচার্স, আর এই জিনিসটাকে বলা হয় লেভেল, লেভেল লাগাইছে। এটা লেভেল আসলে কি, আমার উদ্দিষ্ট জিনিসটা যে আসলে অ্যাক্সিডেন্ট হবে কি হবে না, যেটা আমি জানতে চাচ্ছি এটাকে লেভেল সেকশনে রাখতে হয়, আর বাকিগুলো ফিচার্স। আচ্ছা ওকে, সো এখন এই যে কাজটা আমি করতেছি এটা হলো আমার প্রথমে ডাটা কালেক্ট করতে হবে। মেশিন লার্নিং এর মধ্যে এটা মানে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের জগতে কোনো কিছু ডাটা ছাড়া কাজ করবে না, মানে একটা মানুষের কান বয়রা থাকলে সে কথাও বলতে পারে না। রিজনটা কি, ইনপুট পায় না? হ্যাঁ, সো মেশিন লার্নিং এ ইনপুট না পাইলে মেশিন লার্নিং কোনো কিছু প্রিডিক্ট করবে না, কোনো কিছু লেভেল দেবে না। ফিচার 1, ফিচার 2, ফিচার 3, মনে করো তিনটা ফিচার আছে, সেটা দিয়ে একটা লেভেল আমি জেনারেট করতে চাচ্ছি। এখন সেটার জন্য আমাকে কিছু ডেটা তাকে আগে ফিট করে দেখাতে হবে, বুঝিয়ে দিতে হবে ওরে যে এই এই বৈশিষ্ট্য থাকলে এই দুর্ঘটনাটা ঘটে বা অ্যাক্সিডেন্ট ঘটে না বা এরকম কিছু, সেটা বুঝতে হবে ওর প্রথমে। সো এটা বোঝানোর জন্য যে জিনিসটা আমরা করতেছি সেটা হলো মেশিনকে ট্রেনিং দিচ্ছি। ট্রেনিং এর জন্য আমি যে ডাটা সেটটাকে ইউজ করতেছি দ্যাট ইজ কল ট্রেনিং ডাটা সেট। আর ট্রেনিং হওয়ার পরে ও আসলে সঠিক বলতে পারতেছে কিনা, ট্রেনিং করার জন্য হয়তো অ্যালগোরিদম ইউজ করবো, অনেক কিছু করবো, কোড লিখবো অনেকভাবে, বা ট্রেনিং হওয়ার পরে যে সঠিক অ্যান্সার দিতে পারতেছে সেটাও তো আমার বুঝতে হবে। তাই আমি আমার কাছে থাকা সমস্ত ডেটা দিয়ে ট্রেনিং করব না, আমি করব কি সামথিং ডেটাটাকে স্প্লিট করব, কিছু ডেটা ভাগ করে কমিয়ে নেব। আমি এটাকে ট্রেনিং ডেটা সেট হিসেবে এইটুকু ইউজ করব আর বাকিটাকে লিখবো, বাকিটাকে রেখে দেব কিসের জন্য, টেস্টিং এর জন্য। এটাকে বলা হয় বাকিটুকু হলো টেস্টিং, টেস্টিং ডেটা সেট। এই তো আরেকটা কিওয়ার্ড পেলাম, ট্রেনিং টেস্টিং ডেটা সেট, ট্রেনিং ডেটা সেট ওরে শিখিয়ে দেওয়ার জন্য, টেস্টিং ওর ও কাজ করতে পারতেছে কিনা সেটা দেখার জন্য। আচ্ছা, এই এইখানে একটা কাজ করছি, কি করছি এটাকে কি বলে, ডেটা স্প্লিটিং, স্প্লিট ডেটা স্প্লিটিং এরও অনেক ধরনের জ্ঞান আছে, অনেক ধরনের সিস্টেম আছে। ডেটাটাকে আমি চাইলে হয়তো কেউ করছে কি ইচ্ছা করে সুন্দর করে একদম মনের মাধুরী মিশে জুন জানুয়ারি মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এভাবে করে সাজিয়ে ডাটাটা দিছে। কম্পিউটারকে যদি সাজানো ডাটা দেওয়া হয় সরাসরি খাওয়ায় দেওয়া হইলে একটা শিশু কোনোদিন কি খাইতে শিখে, নাকি মাঝে মাঝে একটু খাওয়ায় দিতে হয় তারপর ওর হাতে ধরে বলতে হয় খাও তো দেখি পার নাকি, কোনটা? সো আমি যদি এরকম প্যাটার্নে থাকা ডাটা কম্পিউটার করাই তাহলে কম্পিউটারের মডেলের 12টা বেজে যাবে না। তো স্প্লিটিং এর উপর অ্যালগোরিদম আছে, র্যান্ডম স্প্লিট আছে, আর অনেক ধরনের স্প্লিটিং অ্যালগোরিদম আছে যেটা স্প্লিট করে র্যান্ডমলি। তুমি হয়তো সাজিয়ে ডাটা দিছ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চেরটা, ও করবে কি কম্পিউটারে মাথায় ঢুকাবে মার্চেরটা এরকম
জুলাই টাইরম, জুলাই টাইরম হলো ডিসেম্বর টাইরম। তো ওরে এইভাবে করে র্যান্ডম ভাবে ডাটাকে অর্গানাইজ করবে, প্রথমে র্যান্ডমাইজ করবে ডাটাটাকে, তারপরে স্প্লিট করবে। স্প্লিট করে তোমার জন্য কিছু টেস্টের জন্য ডাটা রাখবে, কিছু ট্রেনিং এর জন্য ডাটা পাস করবে। স্প্লিটিং এর মধ্যেই তার মানে কয়েক ধরনের অ্যালগরিদম আছে। আচ্ছা, তাহলে আমরা লিখতে হবে স্প্লিটিং অ্যালগরিদম, স্প্লিটিং টেকনিক্স, এবং কোন স্প্লিটিং টেকনিক কেমন ভাবে কাজ করতেছে সেটাও যদি না বুঝো, পরবর্তীতে মডেলে কোন জায়গায় ঝামেলা হইতেছে, হয়তো মডেল ঠিকই আছে, তুমি ভাবতেছো মডেলে সমস্যা হইতেছে, বাট মডেলকে ট্রেন করার জন্য যে অ্যাপ্রোচ নেওয়া হচ্ছে দ্যাট ইজ নট কারেক্ট। আচ্ছা ওকে, এখন আমাদের এইটুকু করার পরে এখানে আমরা যেটা করলাম সেটা হলো মেশিনকে ট্রেন করলাম, টেস্ট করলাম। টেস্ট করে দেখা গেল টেস্টে মোটামুটি ভালো করতেছে বা একটু খারাপ করতেছে, সেটা বুঝতে হবে। তো টেস্ট করার জন্য তো টেস্টের খাতাটা কেউ দেখতে হয় নাকি দেখি না? তো টেস্ট বোঝার উপায় হলো এরর ক্যালকুলেশন। এরর ক্যালকুলেশনেরও কিছু অ্যালগোরিদম আছে, কিছু টেকনিক্স আছে। তুমি কোন উপায়ে এরর ক্যালকুলেশন করতেছো তুমি এগুলার নামও জানো আই থিঙ্ক, দু একটা এরর ক্যালকুলেশনের সিস্টেম বলো কি জানো, এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে লিস্ট স্কোয়ার, কি জানি হ্যানতেন হ্যানতেন আছে আরও না, কি রুট টুট করে, এসডি করে, পারবোর, অনেক অনেক কিছু আছে। এরর এরর বের করার অনেক টেকনিক তুমি জানো আর কি, স্ট্যাটিস্টিক্সে এগুলা পড়তেও পারো, এগুলা এররের উপরই অনেক বড় বড় বই আছে, অনেকে পড়ে বেশি জ্ঞান অর্জন করতে চায় আর কি। বাট আমি এত এরর নিয়ে টেনশনে থাকি না। এরর ক্যালকুলেশন বলো, মেশিন লার্নিংয়ে হয়তো এই কথাটাকে অন্যভাবে বলবে অ্যাকোরেসি, অ্যাকিউরেসি। গুগল এগুলাকে অ্যাকোরেসি হিসেবে দেখে যে কত পার্সেন্ট অ্যাকোরেসি, অ্যাকোরেসি পার্সেন্টেজটা গুগল এক লাইন দিয়ে তোমার মনে হয়। তুমি একটা 2000 পেজের বই পড়ে যে জ্ঞান অর্জন করবা, ওই জ্ঞান গুগলের 2 লাখ ইঞ্জিনিয়ার মিলা ডেভেলপ করে অ্যাকোরেসি ফাংশন বানিয়ে রাখছে। তুমি কল করলে ডিরেক্ট এক লাইনের মধ্যে ও তোমার 1000 পেজ পড়ার জ্ঞানের কাজটা করে দেবে, ঠিক আছে? সো অ্যাকোরেসি ফাংশনকে কল করে আমরা এই জিনিসটা করাইতে পারি পাইথনের মধ্যেই। এখন অ্যাকোরেসি দেখলাম যে অ্যাকোরেসি খুব খারাপ, ঠিক আছে? তো এরর অ্যাকুরেসি আমরা আসলে আগে বের করি না, প্রথমে বের করতে হয় এররটা ভিতরে প্রোগ্রামের ভিতরে। এরর অ্যাকুরেসিটা পরে যখন মডেল ট্রেন হয়ে যায় তখন, শুরুর দিকে একটা বাচ্চাকে যখন একটা ডেটা দেওয়া হয় তখন সে কি জানে যে সঠিক সঠিক তথ্য কি বলতে পারবে, ডেটাটা কি বলতে পারবে, অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? শুরুতে কয়েকটা তথ্য দিলে না, ওকে, সে করবে ভুল, এররের পার্সেন্টেজ থাকবে হাই শুরুতে। সে হয়তো 90% শিওর না যে অ্যাক্সিডেন্ট হবে কি হবে না, প্রায় 90% ভুল হবে ওর। এই এররকে কমিয়ে আনার জন্য আমার প্রথমে ও বললো, ধরো ও একটা বৈশিষ্ট্য দেখে বললো হ অ্যাক্সিডেন্ট হয়েছে, ইয়েস, প্রথমে ও আন্তাজেই বলে কথা, প্রথমে বাচ্চারে জিজ্ঞেস করলে এই পূর্বদাসরা কোন দিকে, ঢাকা কি বলে সামথিং, ঢাকা শেরেবাংলা উদ্যান কোন দিকে, ও ডান বাম কিছু একটা বলবো, ঠিক আছে? প্রথমে এলো বাচ্চাটা এরকম বিহেভ করে, আর তারপর দেখি আমরা যে 90% ভুল বলছে ও, তারপরে ওরে আমি সঠিক করে দেই। কি করি সঠিক করার কাজটা হইলো এরর অপটিমাইজেশন। আচ্ছা, অপটিমাইজেশন নোট নিও, এটা কিন্তু পরে থাকবে না, মুছে দেবো আবার। এরর অপটিমাইজেশনের মধ্যে অনেক ধরনের অপটিমাইজেশন অ্যালগোরিদম আছে, এটা খুব স্মুথলি হইতে হয়। এরর কত বেশি করছে সেটা বুঝে আস্তে আস্তে করে অপটিমাইজ করার চেষ্টা করে কম্পিউটার নিজে থেকে, যেন ও যেটাকে নো হওয়ার কথা ওইটাকে ইয়াস বলে ফেলছে, তার মানে ইয়াসে আর নোর যে পার্থক্যটা সেটাকে অপটিমাইজ করার চেষ্টা করে। একটু একটু করে স্টেপ বাই স্টেপ কম্পিউটার এগুলোর সাথে ফ্যাক্টরাইজ করে ওইটাকে নো বা ইয়েস করার চেষ্টা করে। সো ব্যাপারটা অনেকটা এরকম, এই এফ এর সাথে এ গুণ করে, এফ টুর সাথে বি গুণ করে, এফ থ্রির সাথে সি গুণ করে, গুণ করে অ্যান্সার আনার চেষ্টা করে। ইয়েস, যদি ইয়েস হয় তাহলে ইয়েস আনতে এ তে বি তে কিছু চেঞ্জ আনতে হবে, ধরতে পারতেছো ব্যাপারটা? হয়তো ইয়েস কে আমি ডিফাইন করে না, প্রত্যেকটা ইয়াতে ওই তোমার ফিচারে ওইটুকু ওই পরিমাণ ভুল ছিল। হ্যাঁ, ওর ওইটুকু ভুল হইতাছে, তাই ওইটুকু আমরা
অপটিমাইজ করার জন্য এই পাশে এই যে ফ্যাক্টরটাকে চেঞ্জ করতেছি। ফ্যাক্টরটা অনেক বেশি চেঞ্জ করলে তো হবে না যে আসলে কোন ফ্যাক্টরটা সঠিক। সো এই অপটিমাইজেশনের লিমিট সেট করে দেওয়া যায় যে কতখানি করে ট্রেনিং দেবে, হইতে পারে 0.001 করে চেঞ্জ করে করে দেখবে, তাহলে হয়তো অ্যাকুরেসি বাড়বে, হয়তো 0.0001 দিয়ে দিলে তাহলে আরও অ্যাকুরেসি ভালোভাবে আসবে। আর নাইলে এমন হইতে পারে তুমি হয়তো 0.10 করে বাড়াইতেছ, 10 করে বাড়াইলে এখানে হয়তো মিলবে না জিনিসটা, ধরতে পারতেছ কথাটা? বুঝতে পারছি। সো লার্নিং এই যে জিনিসটা, এই যে আমি কি করলাম, এরর অপটিমাইজেশনের ফাংশনের ভিতর একটা লিমিট সেট করলাম, এটাকে এটার একটা টার্ম আছে, কি টার্ম বলে গেলাম তো, এটাকে বলা হইতাছে লার্নিং রেট, লার্নিং রেট আর কি, যে ও কি রেটে লার্ন করবে। অনেক বেশি রেটে লার্ন, দ্রুত লার্ন করে হালাইলে ওর মধ্যে ভুল থাকার সম্ভাবনা বেশি। লার্নিং রেটটা আমরা একটু স্লো ডাউন করে লার্ন করাইলে কম্পিউটারে জায়গা, মানে কম্পিউটারে মাথা খাটাইতে হবে বেশি, কিন্তু লার্নিংটা ভালো হবে, আস্তে আস্তে শিখবে আর কি। এটা হলো লার্নিং রেট। এরর অপটিমাইজেশনের জন্য অনেক ধরনের ফাংশন আছে, সেটার মধ্যে একটা এরর অপটিমাইজেশন ফাংশনের নাম বলতে সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট ডিসেন্ট অপটিমাইজার। গ্রেডিয়েন্ট বানান পারো না, তারও দেখে নিতে হবে, সে হয়তো এররটাকে কমাইতেছে, তাই না? কমানোর একটা মেথডই হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তার যে ভুল হচ্ছে সেটাকে সংশোধনের অনেক ধরনের অ্যালগোরিদম থাকতে পারে ভুলটাকে কমিয়ে আনার, সেটার মধ্যে একটা অ্যালগোরিদমের নাম বলছি গ্রেডিয়েন্ট ডিসেন্ট অপটিমাইজার, ঠিক আছে? এই এটার দিকে তাকাও, এই যে দেখো, এই যে একটা একটু করে সে কারেক্ট অ্যান্সারের দিকে যাচ্ছে, মিনিমাইজ এরর করতেছে, এরর মিনিমাইজ করতেছে আর লার্ন করতেছে আস্তে আস্তে, ভুলটা শুধরাচ্ছে। এই যে এটাকে বলতেছিলাম আমি লার্নিং স্টেপ বা লার্নিং, কি যেন বললাম, লার্নিং রেট। এইখানে অনেকগুলো বিন্দু থাকার মানে হলো অনেক আস্তে আস্তে লার্ন করতেছে, ভালো মতো জিনিসটাকে অ্যাচিভ করার চেষ্টা করতেছে। আর এ আমার এই অপটিমাইজার করে কি, এররটাকে মিনিমাইজ করে ম্যাক্সিমাইজ, মানে সব থেকে কম এরর, যত একদম লিস্ট স্কোয়ার এররে পৌঁছানোর চেষ্টা করে, অপটিমাইজারের কাজ আর কি এটা, ঠিক আছে? আচ্ছা, সো যে কোনো অপটিমাইজার তুমি ব্যবহার করতে পারো, অনেক ধরনের অপটিমাইজার আছে। সো আমি লিখতে পারি একটা 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 জাস্ট আমি তোমার নাম বললাম যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অপটিমাইজার। আমি যদি আরো এরর অপটিমাইজার দেখি, এরর অপটিমাইজেশন এল সিটি ফাংশন, কি আমি জানি না কি লিখলে আসলে আসবে, অপটিমাইজেশন অ্যালগোরিদম ইন মেশিন লার্নিং, হ্যাঁ এই জায়গায় কিছু পাবো। অপটিমাইজেশন ইজ দ্য প্রবলেম অফ ফাইন্ডিং সেট অফ ইনপুটস টু অ্যান অবজেক্টিভ ফাংশন দ্যাট রেজাল্টস ইন দ্য ম্যাক্সিমাম অর মিনিমাম ফাংশন ইভ্যালুয়েশন। মানে আমি যা করতে চাইতেছি, হয়তো একটা এররকে মিনিমাইজ করতে চাচ্ছি অথবা অ্যাকুরেসিকে ম্যাক্সিমাইজ করতে চাচ্ছি, সেটা আমাকে গ্র্যাজুয়ালি করে দেবে যে অ্যালগোরিদমটা, সেটাকে অপটিমাইজেশন ফাংশন বলা হইতেছে। ফাইন্ডিং ইনপুটস, এই তো। সো এটার আরও অনেক ধরনের অ্যালগোরিদম থাকতে পারে, এটার নাম দিয়ে খুঁজতে হবে, অ্যালগোরিদমস নেমস দিয়ে দেখে সার্চ করলে হয়। হ্যাঁ এই যে আরও কিছু পাইছ, ক্রস এন্ট্রপি মেথড ইভালুয়েশন স্ট্র্যাটেজিস সাইমুলেট, ক্রস এন্ট্রপি করা হয়, ক্রস এন্ট্রপি গুগল অনেকবার করে, গুগলের অপটিমাইজেশনের মধ্যে অনেক ধরনের অপটিমাইজেশন ফাংশন তুমি পাবা। তারপর রেলু টাইপের কিছু আছে, রেলো ফাংশন, রেলো রেলো আমার মনে পড়তেছে না, অনেকদিন ধরে কাজ করি না তো, রেলো সরি অ্যাক্টিভেশনে যাচ্ছি না আগেই, ভুল সরি, যতটুকু বলছি এটুকুর মধ্যে তোমার প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা
না বুঝতেছি মানে এগুলো হলো কি প্রত্যেকটাই প্রত্যেকটা কাজের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগরিদম মানে প্রত্যেকটা কাজের জন্য মাল্টিপল অ্যালগরিদম আছে এক্স্যাক্টলি এবং আপাতত হলো এই অ্যালগরিদম গুলো অ্যালগরিদম না বাট কোড না এক্স্যাক্টলি তোমার আপাতত কাজ হলো অ্যালগরিদম গুলোকে বোঝা যে কিভাবে কাজ করে কোডের মধ্যে হয়তো অ্যালগরিদম তোমার তুমি একদিন ধরে একটা অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটা শিখছো কোডের মধ্যে হবে ওইটা একটা লাইন বা একটা ওয়ার্ড কারণ এটাকে একটা ফাংশন হিসেবে কল করব আমরা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বাট মেইনলি অ্যালগরিদম ইজ इक्वल टू ম্যাথ তাই না অঙ্ক অঙ্ক স্টেপস অ্যালগরিদম শুধু ম্যাথ বললে কথাটা ঠিক হবে না হ্যাঁ ম্যাথ বলতে পারো হ্যাঁ তোমার দিক থেকে ওভাবে চিন্তা করলে হবে আর ম্যাথই হবে ওকে সমস্যা নেই ম্যাথই হবে আমার মনে হয় অ্যালগরিদম কে আসলে ডিফাইন কর ম্যাথ শুধু ম্যাথ হিসেবে বলাটা ঠিক হবে না আমি বলবো অ্যালগরিদম হলো প্রসেসটা ম্যাথমেটিক্যাল প্রসেসটা ম্যাথমেটিক্যাল ফ্লোচার্ট হ্যাঁ ওটাই তো অ্যালগরিদম ফ্লোচার্ট অ্যালগরিদম দিয়ে তো ফ্লোচার্ট মানে একটা একটা প্রসেস যেটা হলো কি অনেকগুলো ম্যাথমেটিক্যাল ফাংশনের কম্বিনেশন এক্স্যাক্টলি আচ্ছা আচ্ছা ম্যাথমেটিক্যাল অপারেশনের কম্বিনেশন বলতে পারো ফাংশনের হ্যাঁ ম্যাথমেটিক্যাল অপারেশনের ফাংশন সো বেসিক্যালি তোমার এই এই পুরো মানে কম্পিউটারকে কোনো কিছু শেখানোর জন্য অনেকগুলো অ্যালগরিদম পার করে ওকে শিখাইতে হয় হ্যাঁ এক্স্যাক্টলি মানে এই সবগুলো অ্যালগরিদম একসাথে ইন্টিগ্রেটেডলি ইউজ করার মানেই হলো তুমি মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজ করতেছো বুঝতে পারলাম সো এটা হলো এক কথায় যদি বোঝো আর কি এই সব অ্যালগরিদম হয়তো একটা অ্যালগরিদম আছে তোমার সামথিং জল কেমনে গরম করে সেটার প্রসেসটা আছে তারপরে আরেকটা অ্যালগরিদম আছে যে কোনো কিছুর প্যাকেট কিভাবে খুলে সেটা তুমি শিখলা তারপরে তুমি প্যাকেট খোলা শিখছো কোনো কিছুকে কিভাবে গোটা দিয়ে মিক্স করে সেটা আলাদা অ্যালগরিদম তারপরে সব কিছু জানার পরে তুমি আগুনের অ্যালগরিদমটা বুঝলো আগুনের কোন টেম্পারেচারে কি হইতে পারে সেটার সায়েন্সটা বুঝছো এই চারটা পাঁচটা অ্যালগরিদম মার্চ করে তুমি যেটা করতে পারো সেটা হলো কফি বানানোর অ্যালগরিদম বানাতে পারো ওইটাকে কি মডেল বলা হবে কফি বানানোর অ্যালগরিদমটাকে ওইটা একটা অ্যালগরিদম অ্যালগরিদম ইজ নট দা মডেল আচ্ছা মডেলে আসতেছি পরে আচ্ছা বুঝছি ওইটা একটা অ্যালগরিদম মানে ওইটা হলো কপি বানানোর প্রসেসটা টুকটা টুকটা তিন চারটা অ্যালগরিদমকে মিলিয়ে একটা বড় অ্যালগরিদম বানানো হইছে দ্যাটস নট দা মডেল ওকে আচ্ছা এখন প্রশ্ন হইলো যদি এইভাবে না মিলে এই যেভাবে করতেছে এইভাবে নাও মিলতে পারে ইয়েস নো আসবে না হয়তো কি বল হইতাছে আমার আমার হয়তো এই এর এর সামনে একটা কিছু এই স্কোয়ার দিয়ে ট্রাই করা উচিত ছিল বা হাফ দেওয়া উচিত ছিল মানে ও যে প্রিডিক্ট করার জন্য ভিতরে একটা ফাংশন কল্পনা করতেছে যে এই ফাংশনের মধ্যে ডেটাগুলোকে সেট করলে হয়তো অ্যানসার পাওয়া যাবে সেই ফাংশনটাই হয়তো ভুল হ্যাঁ সো এই ফাংশন তো ও ডিসাইড করে না কম্পিউটার নিজে ডিসাইড করার পাওয়ার রাখে না ও কি দ্বারা লার্ন করবে কেমন চিত্র আঁকতে শিখবে সেটাকে আমাদেরই বলে দিতে হবে যেমন তোমার আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হইলো তোমার কাছে এরকম 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 কিরকম কিছু ডাটা আছে এটা দেখেই তুমি বুঝতেছো এটা হলো বেস ফিট কার্ভ দিয়ে প্রিডিকশনটা করা উচিত হবে এই ডাটাটা দেখে বুঝতেছো তো এইখানে তুমি এইরকম ডাটা দেখে তোমার আন্ডারস্ট্যান্ড করা উচিত যে আরে এটা তো কম্পিউটারকে শেখাইতে গেলাম আর অন্য কিছুতে গেলে বিপদে পড়বো এটা হলো লিনিয়ার রিগ্রেশন করতে হবে এই যে জিনিসটা দিয়ে তুমি একটা কার্ভ ফিটিং করে একটা প্রিডিকশনের ফাংশন ডেভেলপ করছো সামথিং ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি দ্যাট ইজ মডেল বিকজ মডেল মানে হইল এই জিনিসটা একটা মডেল এই জিনিসটা বাস্তব না এই লাইনটা কি বাস্তব লাইন না ডাটার মধ্যে একটা কাল্পনিক লাইন কাল্পনিক লাইন এই মডেল শব্দের মানে হলো আসল না নকল জিনিস কিন্তু তোমাকে আসল কাজ করে দেবে একটু হোল্ড করো হ্যালো আসিফ দুজন তো না আচ্ছা সমস্যা হয়েছে মনে কোনো একটা
আচ্ছা তুই ছোট কর ক্লাস, সমস্যা নাই, ওরা ক্লাসে বলা হয়, সমস্যা নাই, ওদের সাথে কথাবার্তা বল আর একটু পরে শুরু করে দে, আর ওদের বল যে ক্লাসেই দিতে, নোটিফিকেশন দিতে। মার্জিয়া, হ্যাঁ, সো ওভারঅল একটা মেশিনের মধ্যে কোটি কোটি লাখ লাখ বা 2-3 হাজার ডাটা দেওয়ার পর সেই মেশিনটা লার্ন করে 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 সে একটা কার্ভ ডেভেলপ করতেছে, তার ভিতরে একটা ফাংশন ডেভেলপ করতেছে, সেই ফাংশনটা হইলো একটা ফেক জিনিস যেটা আসলে একটা মডেল, একটা ধারণা লেখা, সেটার মধ্যে তুমি একটা ইনপুট দিলে তোমাকে সে আউটপুট হিসেবে প্রিডিক্ট করে দিতে পারে কিছু, রাইট? এই জিনিসটাকে মডেল বলতেছি আমরা, আলটিমেট যে জিনিসটা একটা যন্ত্র তৈরি করে ফেলছি আমরা, একটা মডেল যেটা একটা মানুষের মতো বিহেভ করতেছে, মানুষে হয়তো এই তথ্য দিলে বলতে পারতো যে আগুন এটা অথবা অ্যাক্সিডেন্ট ঘটবে কি না প্রিডিক্ট করতে পারতো। ঠিক একই রকম ভাবে মেশিনটা আমার ওই মানুষের মাথার একটা মডেল তৈরি হয়ে গেছে, এখানে আলটিমেটলি একটা ফাংশন তৈরি হয়েছে, সোজা কথা কম্পিউটারের ভিতরে আলটিমেট রেজাল্টটা হলো একটা ফাংশন যেটা আমাকে সবকিছু প্রিডিক্ট করে দিতে পারে। এটা এরকম না হয়ে লিনিয়ার না হয়ে এরকম হইতে পারতো, কার্ভ ফাংশন হইতে পারতো, তারপরে আর অনেক ধরনের ফাংশন হইতে পারে, লগারিদমিক ফাংশন হইতে পারে, তো লগ, ঠিক আছে। এখন কম্পিউটারের মাথায় কোন ধরনের ফাংশন দিয়ে ট্রেনিংটা দেওয়া হইতেছে সেটাকে বলা হয় অ্যাক্টিভেশন ফাংশন, ওর ব্রেনটাকে কোন দিকে অ্যাক্টিভ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। কি ফাংশন? অ্যাক্টিভেশন ফাংশন ইন নিউরাল নেটওয়ার্ক দিয়ে সার্চ করবা, অনেক ধরনের অ্যাক্টিভেশন ফাংশন আছে, তার মধ্যে সব থেকে পরিচিত ফাংশন হইল, আমার সব থেকে ফেভারিট অ্যাক্টিভেশন ফাংশন হইল এই যে এইটা, এটাকে বলা হয় তোমার লজিস্টিক রিগ্রেশনের জন্য যে ফাংশনটা ইউজ করা হয় এটার নাম হলো সিগময়েড ফাংশন, এই যে সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন এটার নাম। বেসিক্যালি কিছুই না, আমি ডাটাটাকে আগেই বলে দিতেছি যে আমার যে ডাটা, সরি কম্পিউটারকে আগে বলে দিচ্ছি যে এরকম একটা মডেল বানানোর, এইরকম মডেলের মধ্যে ডাটাটাকে ফিট করানোর চেষ্টা করো, মানে স্ট্রেট লাইন আইকো না, বরং এরকম একটা লাইন আঁকার চেষ্টা করো, তাইলে তোমার লার্নিংটা সুবিধা হবে, মানে শিখতে পারবা তাড়াতাড়ি, বুঝতে পারছো? হুম হুম, ওকে, তো এটাকে বলা হয় অ্যাক্টিভেশন ফাংশন, এটা এই নামটা লিখে দিচ্ছি আমি নোটের মধ্যে। একটু লেখালেখি করি, একটু কথা কম বলি এখন, হ্যাঁ, ওকে। অ্যাক্টিভেশন ফাংশন ক্যান বি ডিফারেন্ট টাইপস সামথিং, এখানে এই যে ছেলেটা হয়তো দেখাইছে সুন্দর করে, স্টেপ ফাংশন আছে, এটা হলো সেই স্টেপ ফাংশন, চিনছো এটা? ছোটবেলায় হ্যাঁ তোমার ফুরিয়ারে শিখছিলা, কারণ ওই টিচারটা ভালো ছিল এই কারণে এত সুন্দর করে বোঝাইছিল, কিন্তু এটা আসলে ফুরিয়ারের আগে তুমি শিখছিলে ও ডিপি ডিএ করার সময়, এটাকে বলা হয় হিবিস্কাস স্টেপ ফাংশন, ঠিক আছে? রাকিব আহসান স্যার গুরু খুব সুন্দর পড়াইছিল জিনিসটা, হিবিস্কাস স্টেপ ফাংশন। এই স্টেপ ফাংশনের মধ্যেও তুমি চাইলে তোমার ডাটাটাকে সেট করতে পারো, এইটা হইলে আমাদের অ্যাক্সিডেন্টের মতো ঘটনা, চিন্তা করো হয় অ্যাক্সিডেন্ট হবে না হয় হবে না, মাঝখানে কিছু আছে না? না, অ্যাক্সিডেন্ট হবে হবে না, আমার লেভেলই দুইটা, তো এই জিনিসগুলোকে আমার স্টেপ ফাংশনের মধ্যে ঢুকাই দিলে তাড়াতাড়ি রেজাল্ট দিতে পারবে, ছেলে না হয় মেয়ে, অ্যাক্সিডেন্ট হবে না হয় হবে না, তাইলে এনে কাজ করবে, এটা এটা ভালো কাজ করবে। এখন দেখো এইটা এটা কি কি লিখছে, সিগনাম ফাংশন, সিগনাম ফাংশন -1, আর একটু বেশি রেঞ্জের মধ্যে যাওয়ার চেষ্টা করতেছে, -1, 1 এর মধ্যে কাজ করে, কিন্তু এটাও ফিক্স আসলে, এটা হয়তো আমার কোনো ভ্যালিউটাকে নেগেটিভ বোঝাইতে, ছেলে মেয়ে এরকম কিছু বোঝাইতে আমার এটা হেল্প করবে, বাট এটা বলা যাচ্ছে না আপাতত কি সে হেল্প করবে, অনেক ডিপতে যায় চিন্তা করতে হবে ডাটা দেখে। লিনিয়ার ফাংশন তো বুঝাই, y=mx, y=mx প্লাস c, রেলু, রেলু হইলো অনেক ভালো রেঞ্জে লিনিয়ার রিগ্রেশন করে, কিন্তু একটা রেঞ্জে আসার পরে সে সবসময় 0-0 দেখাইতেছে, দ্যাট ইজ রেলু।
আর এটা এটা বস কেন, এটারে আমি কেন বেশি ই দিতেছি, বা মেশিন লার্নিং এ যারা কাজ করে সিগময়েড কে গুরু মনে করে কেন এই ফাংশনটাকে, রিজন হইলো এটা 0 এবং 1 এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মানে হইলো 0 থেকে 1 পর্যন্ত সব ভ্যালু, এনে যত কোটি কোটি ভ্যালু আছে সব ভ্যালুর উপরেই ও ভালোমতো প্রিডিকশন লেভেল আউট করতে পারে। মানে 0 টু 1 বাউন্ডারির মধ্যে সেট করা কয়েক কোটি লেভেলকে সে প্রিডিক্ট করে দিতে পারবে। শুধু ছেলে মেয়ে না, ছেলে মেয়ে ইজরা গেস যত ধরনের জিনিস যা আছে সব কিছু প্রিডিক্ট করতে পারবে ও। আচ্ছা, শুধু আগুন ফাগুন বাগুন নাই, মোটামুটি একটা রেঞ্জের মধ্যে অনেক কিছুকে সে ধারণা নিতে পারে একসাথে। এই জন্য এটা একটু বস লেভেলের জিনিস। হাইপারবোলিক ট্যান দিয়েও করা যায় অনেক ধরনের প্রিডিকশন। ইটস অল আর অ্যাক্টিভেশন ফাংশন, নট দ্যাট জাস্ট দ্য সিক্স। এটার মতো আরও অনেক অনেক কইলা ফাংশন শেখা যেতে পারে। লগের কিছু আছে প্রিডিকশনের জন্য। নর্মালি এক্সেলেও তোমরা প্রিডিকশন করার জন্য এক্সেলে একটা গ্রাফ আঁকতে বললে সে তো একটা লগ বা সিগময়েড বা এই জিনিসগুলো ইউজ করে গ্রাফটা আঁকে, তাই না? সো ডেটা দিয়ে যে কোনো কিছু প্রিডিক্ট করে যে গ্রাফটা আঁকতেছ, তুমি আসলে ওইখানে একটা ট্রেনিং দ্বারা, ডেটা দ্বারা ট্রেনিং দ্বারা একটা মডেল সেট করতেছ যে এই ডাটাগুলো এইভাবে হয়তো বিহেভ করবে। দ্যাট ইজ মডেল, হয়তো বিহেভ করবে এইভাবে। আমরা যে গেস করে মডেলের মধ্যে সেট করাচ্ছি সব কিছুকে, দ্যাট ইজ অ্যাক্টিভেট করাচ্ছি কম্পিউটারের মাথাটাকে ওইভাবে করে, অ্যাক্টিভেশন ফাংশন। সিগময়েডের পপুলারিটির আরেকটা কারণ আছে, এখান থেকে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক নামটা আসে। সিগময়েড ফাংশন এক্স্যাক্টলি হিউম্যান ব্রেনের মতো কাজ করে, এটা নিয়ে একটু স্টাডি করতে হবে। তাইলে হোয়াই নিউরাল নেটওয়ার্ক, কেন নিউরাল নেটওয়ার্ককে নিউরাল নেটওয়ার্ক করা হয় সেটার উপরে তুমি এই যে এরকম কিছু জিনিসপত্র পাবা। যেমন এই যে দেখো, হিউম্যান ব্রেনের নিউরনটা যে ম্যাথ মেকানিজমে কাজ করে সেটার মধ্যে তুমি বেসিক্যালি দেখবা এটার মধ্যে অনেক লেয়ারে 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 সিগময়েড ফাংশন ক্রিয়েট করা থাকে। দ্যাট ইজ হোয়াই আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হিসেবে মানুষের বুদ্ধিমত্তাকেই কপি করার জন্য আমরা সিগময়েডটারে অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে ইউজ করি বেশিরভাগ। এটার উপরে স্টাডি করে দেখতে হবে, একটু বায়োলজি শিখতে হবে, নিউরন কেমনে কাজ করে, নিউরনে কোনো কিছু কোনো ডেটা কীভাবে ট্রিগার করে, কোনো ছেলে বা মেয়েকে দেখে কেমনে বোঝা যায় যে যে তোমার দেখে কেমনে বোঝা যাবে তুমি একটা শয়তান, বা এই তো বুঝতে পারছো কি বুঝতে পারছো নিউরাল নেটওয়ার্ক কিভাবে এগুলো করে সেটাই এই মানে এই পদ্ধতিগুলো সেভাবেই কাজ করে, ওটাকে রেপ্লিকেট করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, রেপ্লিকেট করার জন্য একটা হিস্ট্রি পড়তে হবে তোমার, তাইলে এটার প্রতি একটা প্যাশন জন্মাবে, নাইলে মার নিউরাল নেটওয়ার্ক নিয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতে কষ্ট হবে। সো এটার জন্য তোমার যেটা করতে হবে, নেইবারহুড ইফেক্ট নামে একটা লার্নিং অ্যালগোরিদম আছে, এটা কিন্তু মেশিন লার্নিং অ্যালগোরিদম না। নেইবারহুড ইফেক্ট, এই যে এটা নিয়ে একটু সার্চ করে দেখতে হবে যে কোনো কিছু শেখার জন্য কিভাবে নেইবারহুড ইফেক্ট ইউজ করা যায়। এটা দ্বারা তোমার এই এটা কোনো মেশিন লার্নিং অ্যালগোরিদম না, এটা হলো লার্নিং অ্যালগোরিদম, মানে তোমার মেশিন লার্নিং শেখার জন্য এটা ইউজ করতে পারো। ইউজ হ্যাঁ, নেইবারহুড ইফেক্ট বলে এটাকে, এটাকে অ্যাক্টিভেট করে তুমি অনেক কিছু শিখতে পারো। এটাকে অ্যাক্টিভেট করার একটা উপায় হলো ইউটিউবে তুমি এই রিলেটেড জিনিসগুলো একটু স্টাডি করলা যে কিভাবে নিউরন কাজ করে। নিউরনের মধ্যে একটা নিউরনের এই স্ট্রাকচারটাকে বলা হয় মেশিন লার্নিংয়ের ভাষায় এই পুরো এই যে অ্যাক্সন ডেনড্রাইট আর কি জানো, ডেনড্রাইটার হলো এই যে কি বলে একটা সিনাপসিস কানেকশন ডেভেলপ করে একটা নিউরনকে এইভাবে ইন্টিগ্রেট করলে সফটওয়্যারের মধ্যে ওটাকে বলা হয় সিঙ্গেল লেয়ার পারসেপট্রন, সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্কও বলে অনেকে। যারা একটু বেশি জ্ঞান অর্জন করে ফেলছে তারা এই কথাটা বলে না, এই কথাটা বলে সিঙ্গেল লেয়ার পারসেপট্রন। আচ্ছা, সিঙ্গেল লেয়ার পারসেপট্রনের মানে হইলো, পারসেপট্রন কথার মানে হইলো এরকম একটা কোষ,
ভিতরে ইনসার্ট করা আছে আর মাল্টি লেয়ার পারসেপশন মানে বুঝতে পারতেছ এখন তাইলে ওটা পড়া লাগবে মাল্টি লেয়ার পারসেপশন এই যে আর যারা একটু এই যে দেখো এখানে দুইটা লেয়ার আছে দেখায় বুঝাইতেছি তোমাদের এক একটা নিউরন হলো এখানে এখানে একটা নিউরন একটা নিউরন একটা নিউরন এইভাবে করে দুই লেয়ারে সাজানো রয়েছে নিউরনটা দেখছো এক লেয়ার দুই লেয়ার মাঝখানে শুরুতে এই লেয়ার দেখতে পাচ্ছি ফ্রন্ট লেয়ার এটাকে বলতেছে আউটার লেয়ার যেটা ডিসিশনটা অ্যাক্টিভেট হইতেছে মাঝখানে এইখান দিয়ে এরর টেরর অপটিমাইজ হয়ে অনেক কিছু হয়ে রেজাল্টে আসতেছে বাট এইটা হলো হিডেন লেয়ার একটা অনেক হাই লেভেলের মডেলের মধ্যে ইন হিডেন লেয়ার অনেকগুলো থাকতে পারে হিডেন লেয়ারের কাজ হইলো এমন হয় বেশিরভাগ যে হিডেন লেয়ার মাঝখান থেকে না থাকলে কোনো ঝামেলা হবে না তাইলে হিডেন লেয়ার দেওয়া হয় কেন সফটওয়্যারের বা কম্পিউটারে প্রেশারটা কমানোর জন্য লেয়ারগুলোকে অ্যাড করা হয় মাল্টি লেয়ার করে কি ডেটাটাকে ফিল্টার আউট করে অনেকগুলো ফিচারকে রিডিউস করে তুমি যেটা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসে করো ও ভিতরে লেয়ারে লেয়ারে এই কাজটা করে কইরা ফিচারকে কমিয়ে আইনা দেখে যে এই ফিচারটা ইম্পর্টেন্ট না এগুলো বাদ দাও এটার একটা করে হালাও তারপরে প্রিন্সিপাল কম্পোনেন্ট কয়টাকে দিয়ে প্রিডিকশন করো বুঝছো আচ্ছা আচ্ছা এই কাজগুলো হিডেন লেয়ারে করে করা হয় জেনারেলি এইগুলা হইলো এই ব্যাপার স্যাপার আছে এটাকে বলা হইতেছে মাল্টি লেয়ার পারসেপট্রন সিঙ্গেল লেয়ার একটা দেখলাম মাল্টি লেয়ার দেখলাম এগুলা তোমার সব জানা লাগবে এগুলাকে কি বলে পারসেপট্রন নাম আসলো কোথা থেকে নিউরনের নাম অনুসারে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক লেখা হইলো এবং এটা কিন্তু রিসেন্ট আবিষ্কার না রিসেন্টলি কম্পিউটারে পাওয়ার বাড়াতে আমরা এটাকে ইউজ করতেছি অর্থাৎ কম্পিউটার অনেক বেশি ডেটা ফিড করা ফিডিং সহ্য করতে পারে বলে আমরা এখন এটাকে ইউজ করতেছি কিন্তু এটার জনক অনেক আগের কম্পিউটারের সায়েন্স আবিষ্কারের আগেই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের স্ট্যাটিস্টিক্যাল যে ম্যাথ সেটা ডেভেলপ করা হয়েছিল অনেক আগে তো আমি আবার ফিরে আসি যেখানে ছিলাম অনেক গল্প করা হয়েছে এইখানে তাইলে আমার শুধু কি করলে হচ্ছে না অ্যাক্টিভেশন ফাংশন অ্যাক্টিভেশন ফাংশনে লাস্টছিলাম আমরা হ্যাঁ অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে আমরা অ্যাক্টিভেশন ফাংশনকে আমরা যদি এখানে অপশন থাকবে তোমার প্রত্যেকটা কোডের ভিতরে মানে প্রত্যেকটা মেশিন লার্নিং এর কোড লেখার সময় তোমার একটা জায়গায় সফটওয়্যারকে বলে দিতে হবে যে হুইচ ফাংশন টু ইউজ তুমি বুঝবা কেমনে কোন ফাংশনটা ইউজ তুমি তো ডাটা দেখে 1 লাখ টাকা ডাটা দিকে তাকায় থাকলে আর দিন দেখলো দেখে চোখের পানি বাইরে গেলেও কিছু লাভ নাই ঠিক আছে তো তুমি ডাটার দিকে তাকিয়ে থাকার থেকে ভালো হইলো বাজার থেকে ডাটা কিনা সিদ্ধ করে খাইয়া ফেলো তো বেটার হবে তুমি যদি কয়েকটা অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে দেখো যে অ্যাকুরেসি বাড়ে কোনটায় কোন ধরনের ফাংশন এসে বেশি কারেক্ট প্রিডিকশন করতে পারতেছে টেস্ট করে করে দেখো যে অ্যাক্টিভেশন ফাংশন তোমার জন্য ভালো কাজ করতেছে সেটার উপরে তুমি মানে ফরওয়ার্ড যাইতে পারো এখন প্রশ্ন হলো তাহলে অ্যাক্টিভেশন সম্পর্কে ফাংশন সম্পর্কে জানারই তাহলে কি দরকার আমি তো এনে চুরামি করে বুঝতেছি এক করেছি টেস্ট করুন ফাংশন চেঞ্জ করুন তাহলে তো হয়ে গেল হবে না সব সময় তা অ্যাক্টিভেশন ফাংশন সম্পর্কে জানা লাগবে এই কারণেই কারণ দুনিয়ার 60% সমস্যা হয়তো চুরামি করে তুমি সমাধান করতে পারবা বাট বাকি 40% কোটি কোটি সমস্যা এরকম পাবা আরও যেগুলার মধ্যে ম্যানুপুলেশন করতে হবে অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে তোমার নিজের মাইন্ড থেকে কিছু ম্যানিপুলেশন করে ওরে ট্রেনিং দিতে হইতে পারে মানে সেই ফাংশনটারে হইতে পারে যে এন থেকে না এই হেভিস্কাস স্টেপ ফাংশনের মধ্যে ট্রান্সফরমেশন করে হয়তো ওরে উঠিয়ে দিতে হইতে পারে তখন হয়তো ফাংশনটা কাজ করবে ভালো হইতে পারে রেলু আছে রেলু ফাংশন ওইটারে এন থেকে এমনি করে দিতে হইতেছে তো তুমি যদি এগুলার বেসিক লজিকই না বুঝো তাহলে ওইটাকে ম্যানিপুলেট করে কেমনে এটা তো পারবাই না কিছুই হবে না এখন এই ফাংশনের ভিতরে ম্যানিপুলেশন করতে গেলে ফাংশন লেখাও শিখতে হবে পাইথনের বেসিক নলেজ এখানে আসতেছে এখন আমি ওইদিকে যাইতে চাচ্ছি তুমি কি এখন ওইদিকে যাওয়ার আগে পুরো পিকচারটা ক্লিয়ার হয়েছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের একটা নিউরনকে অ্যাটলিস্ট এইভাবে ট্রেন করা যাবে একটা ফাংশন ওকে বলে দিতে হবে এই ফাংশনের মতো করে ট্রেনিং নাও
আর এররটাকে অপটিমাইজ করার জন্য একটা অ্যালগরিদম দিয়ে দিতে হবে, একটা ফাংশন কল করে গ্রেডিয়েন্ট ডিসেন্ট করো। তোমার এই 6টি ক্যান্সারটাকে আনার জন্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথডে এইখানে এই জায়গাটায় এরর কি করো, আস্তে আস্তে লার্নিং রেট অনুযায়ী লার্ন করে করে আস্তে আস্তে শিখো, শিখে আলটিমেটলি 1-2 হাজার বার শেখার পরে তুমি এখন নিশ্চিত হয়ে যাও যে আর কোনো চেঞ্জ আনতে হবে না, তোমার মডেল জেনারেট হয়ে গেছে, সেট হয়ে গেছে, বেস্ট ফিট হয়ে গেছে, ঠিক আছে এই ফাংশনের সাথে। তো এখন তুমি আমাকে একটা মডেল হিসেবে বিহেভ করে টেস্টিং করে দাও, টেস্টিং করে একো রিসিভ হলো কতখানি করতে পারছো কাজটা, বুঝতে পারছো? তো এখানে আমি যদি সহজ কথায় বলি পুরো জিনিসটাকে, তাহলে প্রথমত আমাকে কিছু ডেটা দিতে হচ্ছে ইনপুট হিসেবে, ডেটা ইন করলো, তারপরে ও সেটাকে একটা কিছু ফাংশন অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে ঢোকাচ্ছে, ঢুকিয়ে পিরিয়ড করার চেষ্টা করতেছে, পিরিয়ড করতে যা ভুল হচ্ছে এরর গুলাকে আমার মিনিমাইজ করতে হচ্ছে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অপটিমাইজার বা কিছু একটা দিয়ে অপটিমাইজ করতে হচ্ছে, কমাইতে হচ্ছে এররটাকে, এরর কমে কমে আলটিমেটলি আমাকে সে কি করতেছে একটা মডেল তৈরি করে দিচ্ছে, এরর রিডিউস মডেল। সেই মডেলটাকে আমরা ডেটা ইন করে কি করব, টেস্ট করব। এটা হলো ট্রেনিং ডেটা সেট, এটা হলো টেস্টিং ডেটা সেট। এই ডাটাটা কি করবে, এই ডাটাটা ফাংশনে যাবে না, মডেলে যাবে। মডেল মিন্স হলো ফাংশন মডিফাইড করা। এখন এটা আমাকে আউটপুট হিসেবে লেভেল প্রেডিক্ট করে দেবে, লেভেল প্রেডিক্ট। এইটাই হলো জাস্ট সিম্পলিফাইড ভাষায় যদি বলি সহজে, তোমার আলটিমেট গোল হবে এই সব কিছুকে কম্বিনেশন করে একটা কোড লেখা যেটা এই কাজটা করে দিতে পারে। এবং এই মডেল থেকে ডাটা নিয়ে তুমি তোমার মেশিনে ঢোকাও বা কি ড্রয়িং করো, কি গান বানাও, কি যা খুশি করো, ব্যবসা এই মড এই প্রিডিকশন দিয়ে অনেক বিজনেস বিজনেসে মিলিয়নাররা করে কি প্রিডিকশন করে মার্কেটে কোনটার জিনিসের দাম বাড়বে কমবে, কোনটা ইনভেস্ট করা উচিত উচিত না, এটা দিয়ে ডাক্তাররা বের করে এই এই ডোজ যদি দেওয়া হয় তাহলে হয়তো করোনা ভাইরাসের উপকার বিরুদ্ধে ভালো রকমের প্রতিরোধ করা যাবে, এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা হয়তো এই যন্ত্রের সাইজটা এরকম হইলে অপটিমাইজ হইলো আমার সব থেকে বেশি, যন্ত্রটা বেশ বেটার কাজ করবে, এরকম অনেক কিছু এই প্রিডিকশনের রেজাল্টটাকে দিয়ে করা হয়। গুগল এই প্রিডিকশনের রেজাল্ট দিয়ে বুঝে যে মার্জিয়া একটু নেটফ্লিক্সে বা ইউটিউবে কী দেখবে সেটাকে সাজেশন হিসেবে সে প্রিডিক্ট করে তোমার সামনে এনে দেয়। এখন আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সুপারভাইজ আরো কিছু কিওয়ার্ড দেখুন, আমি তাইলে আলটিমেটলি মডেল মানে এই সব শুনো রঞ্জন, তাইলে আলটিমেটলি সব কিছু একটা একটা সিঙ্গেল কোড। হ্যাঁ হ্যালো, একটা সিঙ্গেল কোড। হ্যাঁ হ্যাঁ রঞ্জন, আলটিমেটলি সব কিছু কি একটা সিঙ্গেল কোড? এই সব কিছুতে একটা কয়েক লাইনের 10-12 লাইনের একটা কোডই হবে আর কি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এইটুক সাইজ হবে সর্বোচ্চ, মানে একটা প্রোগ্রাম আর কি, কোড বা একটা প্রোগ্রাম। হ্যাঁ একটা প্রোগ্রাম আর কি, একটা সিঙ্গেল স্ক্রিপ্ট আর কি, স্ক্রিপ্ট 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 প্রোগ্রাম অনেক ছোট দিনে, মানে এত ছোট এনে একটা ফাংশন একটা কল টল করলা, 2-3টা ফাংশন এনে একটা 2-3 লাইন লিখলা, এনে একটা টেস্টিং সেট এক্সেল এর মধ্যে যেটা আছে ওটাকে কল করে ঢোকায় দিলা, অপটিমাইজ করলা, তারপর রেজাল্ট প্রেডিক্ট করলা, তুমি জাস্ট ইনপুট দিবা আউটপুট দেবে, এই একটু কাটা জিনিস শেষ। এইটা বানাইতে গেলে ওই এত কাজ কাহিনী করে আসলে না, বানাইতে গেলে কিছু লাগবে না, তুমি এখনই বানাই দেখতে পারো, আমি তোমার কোড দেবো, কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না, সরাসরি পেস্ট করবা তারপরে অ্যান্সার দেওয়া শুরু করে দিবে ও তোমারে, কিন্তু ভিতরে কোনো কিছু করতে গেলে তোমার নলেজ লাগবে অনেক। না এই জিনিসটাই তো নিজেকে বানাইতে হবে, বানানো তো যাবে চুরি করে আও, সেটা কেন বলতে বুঝতেছো না, বানানো তো আছে, হাজার হাজার দুনিয়ায় প্রোগ্রামার আছে, সরি লাখ লাখ প্রোগ্রামার আছে, সবাই তো বানিয়ে রাখছে, ওগোটা চুরি করে নিয়ে বসে দিলে তো কাজ হয়ে যায় তাই না, বাট তোমার জ্ঞান থাকতে হবে যদি মানে অরিজিনালি তুমি ফ্রম স্ক্র্যাচ বানানোটা কঠিন না, ফ্রম স্ক্র্যাচ বানানোটা কঠিন, বুঝতে পেরেছি, বাট জিনিসটা অ্যাকচুয়ালি শিখতে গেলে তো ফ্রম স্ক্র্যাচই বানানো হবে। হ্যাঁ নাইলে তো তুমি
হয়তো যেটা ডিজায়ার্ড কাজটা সেটা করে দিতে পারবা না। আবার হইতে পারে যে ডিজায়ার্ড কাজটা অনেক সহজ, অন্যের অন্যের কোড চুরি করে এই কাজটা করা যাইতেছে, মোস্ট অফ দি টাইম করা যায়। তো সেই ক্ষেত্রে তো তোমার এত কিছু শেখার দরকার পড়বে না। এইটা এই জন্য বুঝতে হবে যে প্রজেক্টের ডিউরেশনটা কতখানি, প্রজেক্টের কাজের ধরনটা কি, সবকিছু না বুঝতে পারলে তো আসলে কি করতে চাচ্ছ সেটা না বলতে পারলে তো শর্টকাট করে কোনো ওয়ে দেখাইতে পারবো না। তুমি এখানে আমার শুরুতেই বলছো যে টোটাল জিনিসটা শিখতে চাও, শিখতে গেলে তো ফ্রম স্ক্র্যাচ অনেক কঠিন হবে জিনিসটা, সোজা কথা। আচ্ছা আমাকে বলো যে ফ্রম স্ক্র্যাচ এরকম শিখতে গেলে এটা মানে মাস্টার্স এর জন্য 1.5 বছর বা 2 বছরের একটা টাইম তোমাকে যদি দেওয়া হচ্ছে, তাহলে কি এটা তো এক্সপেকটেশনটা কি ফ্রম স্ক্র্যাচ শেখানোর জন্যই তো নাকি? হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই, তাহলে তো ঠিকই আছে। আর এটা তো ফিল্ড অনেক বড়, এনভায়রনমেন্টের সবই ডেটা রিলেটেড। এই যে মকলেস স্যার যে করোনার উপর রিসার্চ করতেছে, ওইটার ওইখানে ওর ডাটা মাইনিং ই করতে হচ্ছে না, পরবর্তীতে আর কিছুদিন পরে মেশিন লার্নিং এর মানে নিউরন ডেভেলপ করতে হবে পিটেট করার জন্য। তো তুমি নাসা বলো, বিলস অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশন বলো, বা দুনিয়ার যে কোনো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার বলো আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলো, দুনিয়ার সবার আলটিমেটলি এটা শিখতেই হবে। মেশিন লার্নিং এর কোনো বিকল্প নাই। তো তুমি আর 2 বছর যেটা বললা, এটা আসলে 2 বছর না, আপকামিং 20 ইয়ার্স তোমার এটার মধ্যে থাকা লাগবে যদি এই লাইনে অনেক কিছু করতে চাও আর কি, কারণ এই লাইনের স্কোপ বেশি করার মতো। ইলন লাস্ট লাস্ট যেন কে বললো, লুসিও মিসিও কাকু অথবা ইলন মাস্ক বলছিল লাস্ট টাইম যে পৃথিবীর আলটিমেট কোড হবে এআই কে কোড লেখা শিখিয়ে দেওয়া। সো ওই দিন তো তাড়াতাড়ি চলে আসতেছে, তো তোমার এখন মানে যাই যে ফিল্ডে থাকো এগুলা শিখতেই হয়। আসলে আমার বিজনেস করার জন্য এখন দেখা লাগতেছে মাইস্টার ডিফেন্ডের ভিতরে স্টুডেন্টের ডেটার উপরে মেশিন লার্নিং দিয়ে ফিট করা লাগতেছে, উদ্ভাস প্রশ্ন করে মেশিন লার্নিং দিয়ে। হয়তে পারে যে মেশিন লার্নিং এর ভিতরে কাজ কম, খালি মডেল একবার ডেভেলপ করতে পারলে হয়ে গেল, এরকম হইতে পারে। সেটার জন্য তো এইগুলা সব শিখতে, তাহলে ওই চুরি চামারি করে বা যে অন্যের কোড দিয়ে যদি মডেল তৈরি হয় সেটা তো ওই স্পেসিফিক ওই ডিজায়ার গোলটা তৈরি করার জাস্ট একটা স্পেসিফিক গোলের জন্য মডেল ধরো বিল্ড আপ করলাম, কিন্তু তখন যখন মডেলটাই চেঞ্জ করে ফেলতে হবে, মডেলটার মধ্যে চেঞ্জ আনতে হবে, কারণ গোল চেঞ্জ হয়ে যাচ্ছে বা গোলটা অ্যাচিভ করা হচ্ছে না, তখন আবার মডেলকে যখন ব্যাক ট্র্যাক করে চেঞ্জ করতে হবে, ওটা নিশ্চয়ই যদি স্ক্র্যাচ থেকে না শিখে তাহলে সেটা সম্ভব মানে করা সম্ভব না। না সেই জন্যই তো আমি তোমাকে বলতেছি যে স্ক্র্যাচ থেকে শেখাটা ভালো। আমার উপায় নাই তো, অনেকে থাকে না যে অনেকে থাকে না যে না এইটুকু কাজ, হয়তো প্রজেক্টের মধ্যে একটা মডেল তৈরি করাই তোমার জাস্ট কাজ, জাস্ট এতটুকুই, এরপরে হয়তো কাজটা অন্য লেভেলের কাজ, বেশি ধরনের বেশি কাজ হয়তো মেশিন লার্নিং এর মধ্যে নাই। তারে তুমি চাঁদে পাঠিয়ে রিসার্চ করতে চাচ্ছ একটা মেশিনকে, তো ওই মেশিনটা হয়তো ইমেজ প্রসেসিং করবে চোখ দিয়ে, ইমেজ প্রসেসিং এর মডেল একরকম হবে, হাঁটা চলা করার জন্য হাঁটা চলা শেখানোর যে মডেল চাঁদের সারফেসে সেটা আরেক
আরেকটা মডেল হবে। তো ভিন্ন ভিন্ন চিন্তা, যেমন আমরা মাথার মধ্যে বিয়ে করার জন্য, মেয়ে খোঁজার জন্য যে মডেল ইউজ করি, সেটা দিয়ে তো অবশ্যই পিজা খাওয়ার জন্য বা বার্গার খাওয়ার জন্য ওই মডেলটা ইউজ করি না, তাই না? তো একটা ইন্টেলিজেন্ট মেশিন তৈরি করতে গেলে ডিফারেন্ট ডিফারেন্ট মডেলের কম্বিনেশন করতে হইতে পারে। ওই জন্যই ওইভাবেই আগাটা বেকার বেকার আমি ফাঁকি দিতে গেলাম আর সময় নষ্ট হলো, আমার সময় কম। আচ্ছা, অ্যালগরিদম অফ সুপারভাইজ লার্নিং এর মধ্যে তুমি এখানে অনেক কিছু জিনিস শিখবা। আমি এখন কিছু বেসিক জায়গা দেখাচ্ছি যে কি ইউজ করবা, রিসোর্স মানে হইলো কোথায় লিখবা কোড বা কোথা থেকে শুরু করা উচিত, বেস্ট প্র্যাকটিসটা কি মেশিন লার্নিং এর জন্য। কোডিং আইডিই, আইডিটা একটু বলো, আইডি কারে বলে, আইডি কাকে বলে? বুঝতে পারি নাই, আই আইডি কাকে বলে? আইডি, হ্যাঁ না বলতে পারবো না। আচ্ছা শুনো, তুমি আমাকে প্রথমে হুইল দিয়ে বিভিন্ন অ্যালগরিদম দিয়ে কিভাবে মডেল তৈরি হয় সেটা আমাকে তুমি স্টেপ গুলো বলো। এখন নেক্সট তুমি আমাকে এখন কি শিখাচ্ছো, মানে কি জানাচ্ছো? আমি তোমাকে লাস্ট টাইম মানে শুরুতে দেখাইছি যে কি কি কিওয়ার্ড গুলো লাগতে পারে শেখার জন্য জাস্ট। আর এখানে এই এই একটা পেজের মধ্যে টোটালি আমি তোমাকে দেখাইছি টোটাল পিকচারটা, আলটিমেট তুমি কি অ্যাচিভ করতে যাচ্ছ, একটা মডেল বলতে কি বোঝায়, এটার মধ্যে কি কি হয়, সব কিছু একটা টোটাল পিকচার তোমার সামনে ক্লিয়ার। এখন এই কিওয়ার্ড গুলো এই কিওয়ার্ড গুলো এই কিওয়ার্ড গুলো নিয়ে সার্চ করলে এগুলা সব প্রত্যেকটা সম্পর্কে ডেপথে পড়া তোমার দায়িত্ব হবে। সেটার জন্য আমি কিওয়ার্ড গুলোকে আলাদা আলাদা একটু সেপারেট করে দেখাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, টোটাল কাজটা হলো এতটুকু। এখন আমি দেখাইতেছি হলো যে তোমার এগুলা এগুলা করতে গিয়ে আমি আমাকে কোনো আমি কোড দেখব না, আমি বললাম কি এগুলার মানে এগুলার বেসিকটা অঙ্কগুলো বোঝার চেষ্টা করব বা এটা স্টেপসটা প্রসেসটা বোঝার চেষ্টা করব। এক্স্যাক্টলি, কোড দেখায় অনেকে করবে কিন্তু ভিজুয়ালাইজ করাচ্ছে এরকম জিনিসগুলো দেখবা। এটাকে বলা হয় আইডি। একটা নিউরাল নেটওয়ার্ক দিয়ে একটা মডেল ডেভেলপ করতে গেলে মানে আকাশ পাতাল থেকে অনেক জিনিস নিয়ে আসতে হয়, এটা তো বুঝতেই পারছো তুমি এতক্ষণে। সো তুমি যদি একটা কোড লিখতে চাও এই রিলেটেড, তাহলে তোমার এনভায়রনমেন্ট সেটআপটা খুব দরকার হবে। বিভিন্ন ধরনের জিনিসপত্র জেনে পাওয়া যায় ওই এনভায়রনমেন্টে গিয়ে এই কোডটা লেখাটা সুবিধাজনক হবে। অর্থাৎ তুমি চাচ্ছ ইউটিউবে কাজ করতে, তুমি প্রত্যন্ত অঞ্চলে যেখানে নেটওয়ার্ক নাই ওখানে থাকলে তো কাজটা হবে না। একই রকমভাবে তুমি বাঘের উপর রিসার্চ করতে চাচ্ছ, বাঘের জায়গাটায় যায় রিসার্চ করাটা সুবিধাজনক হবে না, বনে যায়, কি বলো? আমি তোমার কথা শুনতে পাচ্ছি না কেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। তো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট হলো মেশিন লার্নিং কোড লেখার জন্য কোন আইডিইতে তোমার থাকলে সব থেকে ভালো রকমের মেশিন লার্নিং এর কোড তুমি লিখতে পারবা। এটা বেসিক্যালি মানে প্ল্যাটফর্মটা কোড, আমাদের প্ল্যাটফর্ম কি হবে, এক্স্যাক্টলি কোন প্ল্যাটফর্মে কোডগুলো লেখা দরকার, মানে কোডগুলো লেখা যায় এবং বেস্ট কি হবে সেটা নিয়ে আমি কথা বলতেছি। মেশিন লার্নিং কোডের জন্য এখন বর্তমানে একদম সব থেকে কারেন্ট যে টেকনোলজি আছে সেটার জন্য তোমার নিজের পিসির কোনো ক্ষতি হবে না, সেটাকে বলা হয় গুগল কোল্যাব। গুগল কোল্যাবের ভিতর যত ধরনের যে ফাংশন বললাম, সিগময়েড হ্যান ত্যান এটা ওটা, সব ফাংশন অটোমেটিকলি লেখাই আছে, ইন্টিগ্রেটেড করা আছে। তোমার খালি কল করলেই গুগল কোল্যাব ওগুলার সাপোর্ট দিয়ে দেবে তোমাকে।
গুগল কোলাবের ভিতরে এই সব আছে। কনভলিউশনারি নিউরাল নেটওয়ার্ক ডেভেলপ করার জন্য যা লাগবে, ইভেন গুগল কোড লিখেও সাজিয়ে রেখে দিছে তোমার জন্য। খালি পেস্ট মারবা, কোডের একটা সেকশন চলে আসবে, ওই ফাংশনের মধ্যে মডিফাই করে নিয়ে তোমার মতো করে তুমি কাজ করতে পারবা। মেশিন লার্নিং যেন ক্লাস ফাইভের বাচ্চাদের খেলা হয়ে যায়, গুগল এটার জন্য এত কষ্ট করে এটা তৈরি করছে। এটা পাইথন বেসড, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা পাইথনে আর আইডি। আরেকটা কথা, এই পুরো মেশিন লার্নিং এর এখানে আমি কোথাও কিন্তু বলি নাই পাইথনের নাম। না বলো নাই। তার মানে কি? এটার কোনো ল্যাঙ্গুয়েজ নাই, এটা লজিক খালি। এক্স্যাক্টলি। এটা তুমি সি তেও লিখতে পারো, এই মেশিন লার্নিং তুমি ডেভেলপ করতে পারো, তুমি কি বলে আর এ তুমি ফোরট্রান দিয়ে বানাইতে পারো। একটা ভালো প্রোগ্রামার অ্যালগরিদম বুঝলে যে কোনো কিছু বানাইতে পারে। বাট আমরা তাহলে পাইথনে যাচ্ছি কেন? পাইথন ইজি ল্যাঙ্গুয়েজ না, পাইথন আমরা যাচ্ছি বিকজ গুগল পাইথনকে সাপোর্ট করতেছে, অর্থাৎ গুগল থেকে এবং পুরো পৃথিবীতে মেশিন লার্নিং এর উপর যে আগে অ্যালগরিদম গুলো লেখা রয়েছে সেই সাপোর্টটা বেশি, কমিউনিটি স্ট্রং পাইথনের। মেশিন লার্নিং এর উপর কাজগুলো অনেকেই করে রাখছে, যত সমস্যা হবে সব সমাধান আমরা দেখতে গেলে দেখব পাইথনে লেখা রয়েছে। তো আমরা যেন বিপদে না পড়ি এই কারণে আমরা আমরা এমনিও তো একটা ল্যাঙ্গুয়েজ জানা মানে খুব ভালো জানি তা তো না, আর প্রত্যেকটা অ্যালগরিদম ভিতর থেকে শিখা ফ্রম স্ক্র্যাচ তো আমরা বানাইতে যাবো না ফাংশন। সো আমরা করব কি, বিল্ট ইন ফাংশন ইউজ করব, যেটাকে বলা হয় লাইব্রেরি, তাই না? কোডের মধ্যে লাইব্রেরি থাকে, পাইথনের লাইব্রেরিগুলো মেশিন লার্নিং এর অ্যালগরিদমের লাইব্রেরিগুলো গুগল পাইথন ল্যাঙ্গুয়েজের জন্য অনেক ভালোভাবে তৈরি করে রাখছে, ফ্রিতে দিয়ে রাখছে সবার জন্য। আর মেশিন লার্নিং নিয়ে কাজ করার জন্য যদি আমরা অনলাইনে না করি অফলাইনে করি, সেই ক্ষেত্রে সব থেকে ভালো ডেভেলপিং এনভায়রনমেন্ট হলো, এনভায়রনমেন্ট মানে হলো কোড লেখার সেল, পাইথন সেল বলি না, এটাও সেল আর কি। নর্মাল পাইথন সেল জাস্ট পাইথন ল্যাঙ্গুয়েজটাকে ডিটেক্ট করতে পারে, পাইথন ল্যাঙ্গুয়েজের ভিতরে যে লাইব্রেরি আছে সেগুলো হয়তো কম 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 থাকতে পারে। বাট আমি যেটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বলতেছি সেটা মানে হলো গুগলের বিভিন্ন মডিউলকে আমরা কল করে আমাদের সাহায্যের জন্য কোডের মধ্যে নিয়ে আসতে পারবো, ইন্টিগ্রেটেড এটা, বুঝতে পারছো? কিন্তু গুগল কোল্যাব রিসেন্ট জিনিস, দুনিয়াতে সবাই আসলে মেশিন লার্নিং এর যে কি বলে বিপ্লব ঘটছে সেটা ঘটানোর সময় সব সময় এটাকে বেশি ইউজ করতো, এটাকে বলা হয় অ্যানাকন্ডা ইউনিভার্স। মানে বুঝতে পারতেছো তো, পাইথন হলো একটা স্নেক, অ্যানাকন্ডা হইলো ওই সিরিজের সমস্ত স্নেক মিলায় আইডি তৈরি করা হয়েছে, এটা হলো অ্যানাকন্ডা এনভায়রনমেন্ট। অ্যানাকন্ডা আসলে পুরো প্যাকেজটার নাম, এটাই যে তুমি দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার ডাটা সায়েন্স প্ল্যাটফর্ম এটাকে বলে, কিন্তু এটার ভিতরে যে এনভায়রনমেন্ট আছে সেটাকে বলা হয় কন্ডা এনভায়রনমেন্ট। এটা ইনস্টল করতে আর শিখতেই তোমার একদিনের বেশি লাগতে পারে। এটা হলো অফলাইনে যদি পিসিতে কাজ করতে চাই আমরা, কিন্তু এটা অনেক বেশি মানুষ ইউজ করেছে, মানে যত ডাটা সায়েন্টিস্ট আছে সবাই এখন রিসেন্ট, মানে তুমি যেহেতু শিখো না এই কারণে আমি এটা টপে দিছি, নাহলে এটা টপে দিতাম। কথাটা বুঝতে পারছো? কারণ নিউ জিনিস তো অনেকের খাইতে কষ্ট হবে, বাট এই কন্ডা প্যাকেজ পুরোটা ডাউনলোড করা যায় এবং প্রাইসিংও আছে, চাইলে অনেক কিছু করা যায়, প্রাইসিং এর ব্যাপারটা বুঝাবো তোমার একটু পরে। আর সবথেকে পপুলার দেখলা তুমি যেটা দিয়ে তোমার কম্পিউটার আসেই মনে হয় পাইচার্ম, এটা একটা আইডি। হ্যাঁ পাইচার্ম আছে, সবাই চিনে এটা, আমি জানি তুমি চিনবা। পাইচার্ম অনেকের পিসিতে থাকে, আমার পিসিতে, আমি জীবনে কোনো পাইথনের সফটওয়্যার ইনস্টল করি নাই, পাইচার্ম অনেক বছর আগে একবার করছিলাম, এক মাস রাখার পরে আনইনস্টল করে দিছি। সো পাইচার্ম হলো থার্ড চয়েস হবে পিসি থেকে কাজ করার জন্য অফলাইনে, বাট আমি বলবো এই দুইটার মধ্যে একটাও যায় না, শুধু গুগল কোল্যাবস এর মধ্যে থাকো, মেশিন লার্নিং এর জন্য বেস্ট। পাইচার্মে যদি মেশিন লার্নিং এর সমস্ত লাইব্রেরিকে কল করতে চাই তাহলে পাইচার্মের মধ্যে অনেক ধরনের জিনিস ইনস্টল করতে হবে এবং অ্যানাকন্ডা এনভায়রনমেন্টেও অনেকগুলো জিনিসকে একসাথে ইন্টিগ্রেট করতে হবে। সেগুলো কি কি ধরনের লাইব্রেরি সাপোর্ট গুগল থেকে দেওয়া হয়, কি ধরনের বেস জিনিস আছে,
মেশিন লার্নিং লাইব্রেরিটা কি কি আছে গুগলের থেকে সেটা যদি জানতে চাও তাহলে সার্চ দিতে হবে মেশিন লার্নিং লাইব্রেরিজ। আর আমি একটা নাম বলে দিচ্ছি, এটাকে বলে বলা হয় টেনসর ফ্লো। টেনসর, সরি টেনসর বানাম লিখতে পারতেছি না, হ্যাঁ টেনসর ফ্লো। অ্যানাকোন্ডার মধ্যে এটাকে কল করা যায়। এই যে বসেরা সবাই চলে আসছে। অ্যানাকোন্ডা আসলে একটা বিশাল ইন্টিগ্রেটেড ডেভেলপিং এনভায়রনমেন্ট, এটার মধ্যে টেনসর ফ্লোর কাজটা তুমি করতে পারবা। অ্যানাকোন্ডার মধ্যে আসলে সরাসরি কোড লিখি না, গুগল কো ল্যাবসের মধ্যে যেমন কোড সেল ডিরেক্ট পাবা, অ্যানাকোন্ডার মধ্যে ডিরেক্ট সেল পাবা না। এটাকে বলা হয় জুপিটার নোটবুক, একটা নোটবুক আর কি লেখার জন্য, কোড লেখার জন্য। আর আমার লাইব্রেরি যেটা লাগবে, আইডি ছাড়া লাইব্রেরি নিয়ে কথা বলি যদি, এই যে টেনসর ফ্লো ইজ অ্যান এন্ড টু এন্ড ওপেন সোর্স প্ল্যাটফর্ম ফর মেশিন লার্নিং। এই যে আমি যদি ওপেন সোর্স নিয়ে, সোর্স নিয়ে কিছু কথা বলি যেগুলো তোমার লাগবে কোনো ভালো লেভেলের কোড লেখার জন্য, ইন্টিগ্রেশন বলতে পারি, ইন্টিগ্রেশন বা নাম হয়েছে কিনা জানি না, ইন্টিগ্রেশন লাগবে কিসের কিসের বলতেছি, মানে আমি বলতে চাচ্ছি পাইচার্মের সাথে ইন্টিগ্রেশন করে আরেকটা জিনিস অ্যাড করে নিতে হবে, অ্যানাকোন্ডার সাথে অ্যাড করে নিতে হবে, গুগল কো ল্যাবসের ভিতরেও একটা জিনিস কল করে নিতে হবে, তাইলে তোমার মেশিন লার্নিংয়ের সমস্ত জিনিসপত্র অ্যাসেস করা যাবে। এগুলোর মধ্যে প্রথম একটা জিনিস হইলো টেনসর ফ্লো, এটাকে বলা হয় টিএফ ডট টেনসর ফ্লো। ভার্সন 3 মনে হয় চলতেছে এখন, আমি ওল্ড ভার্সনের মানুষ হয়তো হইতে পারি, জানি না কি চলতেছে। তোমার ইমেজ প্রসেসিং করার জন্য এই যে এই বসের লাগবে কেরাস, এটা ওপেন সোর্স লাইব্রেরি। এই যে লাইব্রেরি দেখো, সফটওয়্যার লাইব্রেরি যেটার মধ্যে অনেক সাপোর্ট আছে, কেরাসের ভিতরে টেনসর ফ্লোর সাথে আছে। যাই হোক পাই টর্চের দিকে না গেলাম, কেরাস লিখতেছি জাস্ট। আর কি আছে মনে পড়তেছে না কেন, কেরাস আছে, টেনসর ফ্লো আছে। ইন্টিগ্রেশন লাগবে তোমার হইলো ডেটা নিয়ে কাজ করতেছে, তো ডেটাকে অনেক সময় সরাসরি সফটওয়্যারের মডেলের ভিতরে ঢুকে দেওয়া যায় না, ডেটারে অনেক কিছু করতে হয়, ডেটার এই কোনা ওই কোনা সাইজ করতে হয়, কাইটা সিরিয়াস সাইজ করে ভিতরে ঢুকাইতে হয়, তাই না? তুমি এগুলো করছিলা মনে হয় পিসিএস সময়। হ্যাঁ, ডেটা ডেটাকে মানে র ডেটা নিয়ে কাজ করা যায় না, ওটাকে পলিশ পলিশ করা লাগে, মডিফিকেশন করতে হয়, আবার ডেটার অনেক অংশ হয়তো ফিচার কিছু কমে দিয়ে দেখলা তুমি, অনেক কিছু করার দরকার পড়তে পারে ডেটার ভিতরে কাজ করতে গেলে। কি তুমি এখন এক্সেলের মধ্যে ঢুকে যায় নয়েজ নয়েজ গুলোকে বাদ দিতে হয়। এক্স্যাক্টলি, অনেক কিছু বাদ দেওয়া লাগতে পারে, অনেক রিনেম করতে হইতে পারে, ডেটার সাথে ডেটাকে যোগ করে নতুন, তারপর মিসিং ডেটা থাকলে ওইটাকে খুঁজে বের করা লাগে। হ্যাঁ, এই যে কাজগুলা এগুলা কি তুমি এখন এক্সেলের মধ্যে করবা? করতে তো চাই না, আমরা যেখানে আছি এত বড় বড় পাওয়ারফুল জিনিসপত্র নিছি গুগল কোল্যাপসের ভিতরেই করব। সেটার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হলো পান্ডাস লাইব্রেরি। ডাটার পৃথিবীতে পাইথন হলো ডেটা সায়েন্সের কিং, আর ডেটা সায়েন্সের কিং হওয়ার পিছনে পাইথনের সব থেকে বড় লাইব্রেরি যেটা, এটাকে বলা হয় পান্ডা, পান্ডাস ডাটা ফ্রেম। এটা হলো ডাটার উপরে যত কিছু করতে চাও এই পান্ডা হইল সবার বস। সো ডাটাকে যে ধরনের সাইজ করতে চাও সব কিছু এটার ভিতরে করতে পারবা। পান্ডার উপর স্পেশালি তোমার 4-5 ঘন্টার একটা কোর্স করতে হবে, এছাড়া ডাটা নিয়ে সামনে আগানো বিপজ্জনক। কিভাবে এক্সেল থেকে ডাটাটা আসবে বা সিএসভি ফাইল কিভাবে রিড করবে গুগল কো ল্যাব, সেটা তোমার পান্ডাস দিয়ে হ্যান্ডেল করতে হবে। বুঝতে পারতেছো ব্যাপারটা? আর ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য কিছু লাগবে অবশ্যই, মানে বেসিক্যালি বলি নিউমেরিক্যাল ডাটা হইলে পান্ডাস ডাটা ফ্রেম দিয়ে যাবে, যদি ইমেজ টাইপ ডাটা হয় তাহলে কেরাসের মধ্যে দিয়ে যাবে, টেনসর ফ্লো দিয়ে আল্লাহই জানে কি যাবে, টেনসর যাবে, টেনসর ফ্লো দিয়ে টেনসর যাবে, টেনসর ফ্লো এই জন্য এত বস রকমের জিনিস। টেনসর কি, এনি আইডিয়া? টেনসর না বলো, টেনসরের উপর তো অনেক বড় ক্লাস আছে,
টেনসর কি এটা তুমি তোমার হোমওয়ার্ক লেখা। আচ্ছা হোয়াট হোয়াট ইজ টেনসর, আর তুমি স্ট্রাকচারাল ডাইনামিক্স পড়াইছো, টেনসর কি জানো না, তাহলে তো বিপদই। আচ্ছা যাই হোক, হয়তো জানি শব্দটা চিনা চিনা লাগতেছে, এখন আর মাথা কাজ করতেছেন না। আচ্ছা টেনসর কি এটা জানা লাগবে, টেনসর। আচ্ছা টেনসর কি ওই যে ফোর্স মুভ করার যে পাথ ওইরকম? অনেকটা অনেকটা কাছাকাছি গেছো। টেনসর হইলো মানে ওই যেদিক দিয়ে যেদিক দিয়ে তোমার ফোর্সটা মুভ করে এই রকম ছিল মনে হয়। টেনসর কি জানা লাগবে, তারপরে হলো টেনসর বোর্ড ভিজুয়ালাইজেশন শিখতে হবে, টেনসর বোর্ড কেমনে ভিজুয়ালাইজ করে। আমি তোমার এক কথায় বলে দিচ্ছি, টেনসর হলো দিক সহ তথ্য রাখার জায়গা, দ্যাট মিন্স তুমি যেটাকে অ্যারে বলো, অ্যারে হলো তথ্য রাখার জায়গা, তাই না? হুম, টেনসর হলো ভেক্টর টাইপের তথ্য রাখার জায়গা। সরি ভেক্টর বলতে তুমি তো দিক সহ বোঝাও, টেনসর ওইরকম কিছু না আসলে। না না ভেক্টর বলতে আমি ম্যাট্রিক্সও বুঝি, ভেক্টর বলতে আমি এইটাই কি বলবো, এটাই তো ঝামেলা। তুমি ভেক্টর বলতে এই সব কিছুরে বোঝা, এটাই হলো ঝামেলা। মানে কারণ হলো টেনসরের বেসিক আমাদের নাই, আমি ওইরকমই মনে করতাম যে শালা ভেক্টর রাখার জায়গা মনে হচ্ছে। হ্যাঁ আসলে তা না, ভেক্টর হইলো টেনসর ফ্যামিলির একটা মেম্বার। আমি দেখাচ্ছি তোমার ব্যাপারটা ক্লিয়ার করে, টেনসরের একটা ক্লাস আছে, টেনসর টেনসর সরি স্লাইড বুক। ইন্টারমিডিয়েটের বাচ্চাদের এগুলো শেখানো লাগে, বাট আমরা আমরা আমাদের সময় এগুলো কখনো শিখি নাই আর কি। যাই হোক, ইটস টেনসর, টেনসরের ডেফিনেশন হলো এ টেনসর ইজ আ ম্যাথমেটিক্যাল অবজেক্ট, গণিত দিয়ে তৈরি করা একটা বস্তু, ঠিক আছে? এটার মধ্যে দিক সহ তথ্য রাখা যায়, মানে একটা তথ্য শুধু রাখা গেলে যেটা যেটা কোন দিকে যাচ্ছে জানা যাচ্ছে না, সেই ধরনের ডাইমেনশন লেস নাম্বারটাকে আমরা বলতেছি স্কেলার টেনসর, এটাকে বলা জিরো অর্ডার টেনসর। আর যদি আমি বলে দিতে পারি যে কোন ডাইমেনশনে এই ডেটাগুলো যাবে, দ্যাট মিন্স এক্স ওয়াই জেড ডিরেকশন বলে দিলাম, তাইলে এই দিক সহ তথ্যগুলো, এই জিরো হলো এক্স দিকে, ওয়াই ওয়ান হইলো এটা, জেড হলো এই দিকে, এভাবে করে একই রোতে যদি ডাটা রাখার জায়গাটা হয়, এই আলমারিটাকে বলা হয় ভেক্টর। আর আলমারিটার সাইজ যদি আরও বড় হয়, যে তুমি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দুই এক্সিস বরাবরই ডাটা রাখতে পারতেছো, সামথিং আরও পি কিউ আর এইদিকে আরও ডাইমেনশন বাড়িয়ে ডাটা রাখতে পারতেছো, এই ডাটা রাখার যে মেশিনটা দিক সহ তথ্য রাখার জায়গা, সেকেন্ড অর্ডার টেনসর বলা হয়, যার নাম ম্যাট্রিক্স। আর একটু সামনে প্রসিড করলে ত্রিমাত্রিক ডাটা রাখার জায়গা, এই যে বড় একটা আলমারি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় থার্ড অর্ডার টেনসর বা ট্রায়াড। আর এরকম চাইলে টেনসর বোর্ডের মধ্যে কোটি কোটি ডাটার কোটি কোটি ডাইমেনশনের টেনসর বানাইতে পারো তুমি, যেগুলা তোমার কম্পিউটারের পাওয়ারে হয়তো না কুলাবেও, বাট বানাইতে পারো টেনসর বোর্ডের মধ্যে এই কাজ করা যায়। এগুলার উপরে একটু বলা যেতে পারে যে এগুলার ডাইমেনশন কতখানি ভিতরে জায়গা আটবে সেগুলো বলা যায়। প্রথমটার স্কেলার, পরেরটা ভেক্টর, তারপরটা ড্রায়ার, তারপর ট্রায়ার, তারপরটা টেট্রস বলা হয়। যদি তুমি কখনো সামনের দিকে ফরওয়ার্ডে যায় কোনো দিন, এই যে দেখো আমরা যেটা ট্রেস বলি না, ট্রেস ম্যাট্রিক্স বলি, কিন্তু ট্রেস ভেক্টর বলি না, বিকজ এটা টু ডাইমেনশনে ডেটা স্টোর করার ডিভাইসের মধ্যে টেনসরের মধ্যে আটাইতে হয়। ট্রেস রাশিটা আসলে তিন তিরিক্ষে নয়টা ডেটা দেখে একটা একটা জায়গায় একটা ট্রেসকে আমরা বলতে পারি যে এটা একটা ট্রেস। ট্রেস বলতে আমরা যেটা বুঝি খালি এফ বাই এ, তা না কিন্তু, দিস ইজ নট ট্রেস, এটা জাস্ট একটা পার্টিকুলার টাইপের একটা সেকশনের মধ্যে ট্রেস বলতেছ। অরিজিনালি ট্রেসের ফর্ম বুঝতে পারছি, সো ডাটা বেসিক্যালি কোন টাইপের টেনসর এটা বোঝা লাগবে, কোন টাইপের টেনসর আসলে আলমারি ডাটা রাখার জায়গা, ডাটাটাকে কোন টেনসরের মধ্যে রাইখে তুমি কাজ করলে তোমার ডাটা ভিজুয়ালাইজেশন করতে সুবিধা হবে, সেটা তোমার দায়িত্ব হবে। বুঝতে পারলাম। এরপরে যারা অনেক ডিপলি কাজ করতে চায় ফিজিক্সে বা ইঞ্জিনিয়ারিং লাইনে, তারা টেনসর ক্যালকুলাসও এখান থেকে স্টাডি করে, বাট আমি অত দূরে যাইতে অত যাইতে বলবো না,
টেনসর ক্যালকুলাস লাগবে হলো তোমার যদি তুমি জেনারেল থিওরি অফ রিলেটিভিটি পড়তে যাও, রেইমান কার্ভেচার বলে, যেটা ব্যবহার করে স্পেস টাইম যে কার্ভ আলবার্ট আইনস্টাইনের যে আবিষ্কারটা ছিল থিওরি অফ রিলেটিভিটির, যেটা করতে আলবার্ট আইনস্টাইনের অনেক কষ্ট হয়েছিল, সে বলছিল অনেক বেশি সময় লাগছে গণিত না বোঝার কারণে, ওই গণিত ছিল এই গণিত, ঠিক আছে, টেনসর ক্যালকুলাস। তো ওইখানে 256টা মেম্বার একটা রাশির মধ্যে লাগে, ক্যান ইউ ইমাজিন হাউ বিউটিফুল দ্যাট ইজ। আচ্ছা যাই হোক, ক্রিস্টাল সিম্বলও শিখতে হয়, ওই ওই ওইটা ওইটা নিয়ে এখন আর কথা বলবো না, দরকার নেই দরকার নেই, এমনিতেই আমি পান্ডা অনেক টুল আছে, যেমন ম্যাথ পলিশ, তারপরে হইল মায়াভি, ভিজুয়ালাইজেশন কি কি যেন আছে, অনেকগুলা জিনিস আছে, আমি বেশি কিছু ইউজ করি না, আমি তো খালি ম্যাথ প্লট ক্লিপ এটা ইউজ করছি খালি, ঠিক আছে, আমার ডাটা ভিজুয়ালাইজ করার মতো তেমন কোনো দরকার পড়ে নাই আর কি। টেনসর বোর্ড ভিজুয়ালাইজেশন মানে হলো ওই যে দেখাইলাম না, টেনসর বিভিন্ন মেম্বারের টেনসর, একটা টেনসরের ভিতরে মাল্টি ডাইমেনশনে কেমনে ডাটা থাকে সেটা ভিজুয়ালাইজ করার জন্য টেকনিক্স আছে। আচ্ছা বুঝছি, এটা হয়তো তুমি রেজাল্ট বানাইছো, এটা তোমারে প্লট কইরা দেখতে হেল্প করবে টেনসর। আচ্ছা রঞ্জন, আরো জটিল জিনিস বুঝছি। আচ্ছা রঞ্জন, তাইলে তোমার মানে একদিকে হইলো গিয়ে তোমার অ্যালগরিদম শিখতে হবে, আর একদিকে হইলো এই প্রোগ্রামিং এর যে আইডিই এবং ইন্টিগ্রেশন গুলো আছে এগুলো শেখা লাগবে একটু, তাই না? না, এগুলা শিখাটা মানে একদমই লাইফ লং প্রসেসে হয়ে যাবে গা, এগুলো শেষ করতে পারবে না তুমি শিখা। সো আলটিমেটলি এগুলা এরকম না, ব্যাপারটা এরকম না, আমি তোমার বলি অ্যালগোরিদম শিখা হইলে তুমি সরাসরি টিউটোরিয়াল দেখে দেখে গুগল কোল অ্যাপসের মধ্যে সরাসরি মেশিন লার্নিং কোড লেখা শুরু করবা। শুরু করার পরে তোমার মনে করবে যে ডাটার মধ্যে দ্বিমাত্রিক ত্রিমাত্রিক ডাটায় কোলাইতেছে না, চতুর্মাত্রিক ডাটায় যাইতেছে গা, কথাটা বুঝো? হয়তো 10 মাত্রিক ডাটা লাগতেছে, 10টা ফিচারের একটা বৈশিষ্ট্য, একটা জিনিসকে 10 মাত্রিক ডাটায় নিয়ে যেতে হচ্ছে, 10 ডাইমেনশনাল একটা টেনসরে নিয়ে যেতে হচ্ছে। তখন তুমি চিন্তা করলে 10 মাত্রায় আমার লাগতেছে, 10 মাত্রা নিয়ে তো কাজ করতে পারতাছি না, তখন তোমার মনে পড়বে রঞ্জন এটাকে ডাটা রাখার জায়গা দেখাইছিল টেনসর, ওর কাছে যায় কিছু একটা করতে হবে। তোমার প্রয়োজন অনুযায়ী তখন তুমি টেনসর ফ্লোর কাছে আসবা, টেনসর বোর্ড দেখবা, টেনসরের সম্পর্কে স্টাডি করে তোমার ওইখানে ওই কোডটাকে মডিফাই করার জন্য তুমি টেনসরের হেল্প নিবা। এরপর তুমি দেখলা যে তোমার ইমেজ প্রসেসিং অনেক জিনিসপত্র লাগতেছে, টেনসর ফ্লো এবং কেইরাস দুইটাই লাগতেছে, ট্রাফিক মানে ট্রাফিক ভিজুয়ালাইজেশন বা তোমার অটো পাইলট মোডে গাড়ি চালানোর জন্য জিনিসপত্র লাগতেছে, তখন তোমার এই কেইরাস লাইব্রেরি টেনসর ফ্লো লাগতেছে। তখন যখন তুমি গুগল কোডে ওই কোডগুলো লিখতে যাবা তখন এই লাইব্রেরিগুলো কল হবে, তখন একটু একটু করে এই সম্পর্কে জানবা, ক্লিয়ার ব্যাপারটা? বুঝতে পারছি। প্রবলেমে না পড়লে এটা এগুলো পড়তে যাবে না, কারণ এটা ডকুমেন্টেশন কয়েক লাখ পেজের ডকুমেন্টেশন, পড়তে পড়তে তোমার জীবন শেষ হয়ে যাবে এগুলো শেষ করতে। বুঝতে পারছি, এটা হলো প্রথম সাজেশন। আর এই দুইটা ওইরকম না, এটা কিন্তু এটা হলো মেশিন লার্নিং এর জগতের লাইব্রেরি, এগুলা জটিল, প্রচন্ড জটিল, বাট এই পান্ডাস ম্যাথলিব এগুলা হলো পাইথন ল্যাঙ্গুয়েজের লাইব্রেরি। তার মানে পাইথন ল্যাঙ্গুয়েজ যেহেতু তুমি বেসিকটা পারো, পান্ডাস এবং ম্যাথ পর এই দুইটার কাজ তোমার আলাদা আলাদা ভাবে ফান্ডামেন্টালি শিখে নেওয়াটা ভালো হবে, কারণ যাই রেজাল্ট আসবে সেটাকে একটু নিজের মতো করে দেখতে ইচ্ছা করবে, একটু ম্যানিপুলেট করতে ইচ্ছা করবে, কিছু না কিছু কইরা একটা রেজাল্ট ক্রিয়েট করতে ইচ্ছা করবে, সেটা পান্ডাস আর ম্যাথপলিক তোমার হেল্প করবে। তো এটাকে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, এগুলা তোমার শিখতে হবে আর কি শুরু থেকেই, আর এগুলা হইলো বিপদে পড়লে খালি শিখবা, ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ
বুঝছি টেনসর ফ্লোর উপর কেরাস এর উপর আলাদা কোনো ট্রেনিং হয় না ভিডিও হয় না জেনারেলি কোডের ভিতরে ওগুলোকে ইন্টিগ্রেট করে ইউজ করা হয় বাট পান্ডাস এর উপরে বিশাল মানুষজন আছে ম্যাথ পলিবের উপর বিশাল মানুষজন আছে বিশাল ডকুমেন্টেশন আছে কোর্স আছে সব করতে পারবা আরেকটা কথা বলে দেই খুব ফানি একটা কথা আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনোদিন এই ওয়ার্ডটা পাই নাই পান্ডাশিয়ান এক্স্যাক্টলি পান্ডা নিয়ে পৃথিবীতে এত বড় কমিউনিটি আছে যে আমি স্টক ফ্লোতে যায় প্রবলেম অ্যানালাইসিস করতে যায় দেখলাম একজন লোক লিখছে যে আমি এই কাজটা এইভাবে করছি বাট হোয়াট ইজ দ্য পান্ডাশিয়ান ওয়ে অফ ডুইং দিস আমি হা করে ল্যাঙ্গুয়েজটার দিকে তাকিয়ে রয়েছি এটা কী লিখছে ওই বুঝতে পারতো ব্যাপারটা কি হয়েছে কাইন্ড অফ ওই যে পাইথনিস্টা পাইথন কি জানি আ বলে না লাইক মানে পান্ডা যারা জানে তারা কিভাবে লিখতো সে ওইটাই জানতে চাইছে আমি ওর কথারে প্রথমে আমি কই কিরে ভাই কি লিখছে এটা আমি বুঝতাছি না কেন মানে প্রথমে গুগল ট্রান্সলেটরও দিছি তারপরে এই ওয়ার্ডটা দিয়ে সার্চ করতেছি পরে আমার মাথা ঢুকলো কি কয় আসলে বলে কি সো এই ধরনের ওয়ার্ড তোমারও জানতে হবে বিকজ ডেটার উপরে কাজ করতে গেলে পাইথন নিয়ে তোমারও পান্ডাশিয়ানি হওয়া লাগবে আর মনে রাখবা তুমি ডেটা নিয়ে একটা এক্সেলে থাকা মাল্টি কলামে মাল্টি সরি কি বলে রোতে থাকা ডেটাকে দিয়ে তোমার মনে যা চায় একটা দিয়ে একটা ভাগ করবা একটা কলাম দিয়ে একটা কলামে ভাগ করবা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবা যা মনে চায় সব সব কিছু যদি তুমি করতে পারো সেই দিন তোমার নামের পাশেও তুমি এটা লিখতে পারবা থাক বাবা এখনো অত দূর চিন্তা করতেছি না বাট এটা লাগবে আর কি এটা মৌলিক ব্যাপার এই কারণে বললাম তোমার পান্ডাশিয়ান হওয়ার দিকে সামনে আগে যাওয়া লাগবে এটার কোনো নাম আমি দেখি নাই তো এই হলো ব্যাপার গুগল কোল্যাপসে কোড লিখবা যত টিউটোরিয়াল দেখবা তোমার কোল্যাপসে শিখতে হবে আর প্র্যাকটিস করবা যে কোনো টিউটোরিয়াল দেখো না কেন হয়তো কেউ টিউটোরিয়াল দেখাবে কন্ডা দিয়ে জুপিটার নোটবুকে কেউ পাইচারমে তোমার শিখতে হবে সব কিছুকে গুগল কোল্যাপে কেমনে লেখে আচ্ছা আর এই তো দ্যাটস ইট সবার শেষে বুঝলাম সব শেষে তোমার হইতে পারে স্টেপ ওয়ান রিড বুকস হতে পারে স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ টু হইতে পারে তুমি তোমার কিছু ভিডিও মানে হলো কাজ করে দেখাবে রিড বুকস ওয়াচ ভিডিওস ভিডিওস প্রথমে বেসিক উইদাউট কোড স্টেপ থ্রি কোড বই থেকে পড়া আমি প্রিফার করি না তেমন একটা টিউটোরিয়ালস সরি টিউটোরিয়ালস অ্যান্ড সেট আপ হয়ে গেলে টিউটোরিয়াল অ্যান্ড কোড প্র্যাকটিস আছে কোড প্র্যাকটিস করতে করতে অনেক কিছু লার্ন হবে হইতে পারে স্টেপ ফাইভে তুমি কোনো কোর্স করতে পারো ফুল কোর্স স্টেপ সিক্সে হতে পারে
হবে। প্রজেক্ট ডেভেলপমেন্ট, প্রজেক্ট যে কোনো মনের মতো ছোট ছোট প্রজেক্ট করে করে দেখবা। আর কি হতে পারে, 7 7 হলো জিওয়াই মেকিং অ্যান্ড ইন্টিগ্রেশন। এটাকে বলা হয় প্রোডাকশন ফেজ। 4 নম্বরটা কি বুঝছো? সরি, 7 নম্বরটা কি বুঝছো? না, বাকি সব বুঝছো? প্রজেক্ট ডেভেলপমেন্টটা বুঝি নাই। আর প্রজেক্ট ডেভেলপমেন্ট মানে খালি তুমি ওইটারে নিজের মতো করে নিয়ে তোমার বাসার মধ্যে একটা তোমার তোমার ফোন দিয়ে মনে করো সাকিব রে ডিটেক্ট করার একটা সফটওয়্যার বানাইছো, একটা প্রজেক্ট বানাইছো, শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই সাকিবের ফেস ডিটেক্ট করতে পারে, আর কিছু না পারো। ওকে, জাস্ট স্টেপ 6 হতে পারে। স্টেপ 7 হলো জিইউআই, মানে হলো গাইডেড ইউজার ইন্টারফেস মেকিং এন্ড ইন্টিগ্রেশন। মানে তুমি যে সফটওয়্যারটা লিখছো সেটা তোমার কাছে না, কোনো একটা প্রোডাকশন লেভেলে কোনো একটা মেশিনের সাথে ইন্টিগ্রেট করে বাস্তব লেভেলে কাজ করাইতে পারো কিনা ওটা দিয়ে। সেটা হয়তো সিসিটিভিতে ইন্টিগ্রেট করছো, বা সেটা দিয়ে আসলেই কোনো কাজ হইতেছে, বা তুমি একটা ওয়েবসাইটের মধ্যে ওই জিনিসটাকে ইন্টিগ্রেট করে গাইডেড ইউজার ইন্টারফেস বানাইছো যেটা একটা সফটওয়্যারের মতো কাজ করতেছে, মানুষজন তোমার সফটওয়্যারটা চালাইতে পারতেছে উইদাউট দ্য হ্যাসেল অফ ডেভেলপিং দ্য মডেল অর এনিথিং। এইটা কি স্টেপস অফ ডেভেলপিং আ মডেল? কই না, এটা হলো স্টেপস অফ লার্নিং স্টেপ আর কি, তোমার মেশিন লার্নিং ডেভেলপার হওয়ার জন্য, বা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মেশিন লার্নিং ML ক্যারিয়ারের জন্য আর কি গাইড। সরি, ক্যারিয়ার বানাও তো লিখতে পারি না, ইয়ার হবে আমার ক্যারিয়ারের। আর ঠিক আছে মার্জিয়া, তুমি এইখানে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।